আচ্ছা, রেকর্ড দিয়ে দিতে এখন জনগণ খুব কম জয়েন করে, যার যার ইচ্ছা মতো দেখে নিতে পারে, সামনে রেকর্ডিং ও শেয়ার করব না। আচ্ছা, যার ফলে ওদের ইলেকট্রিক্যালটা কিন্তু খুব কম লাগে, এবং ওয়াটার বোর্ড জায়গা হচ্ছে কিসের, সিভিলের জায়গা, সিভিলের রাজত্ব, বুঝা গেল? সুতরাং এখানে বেসিক্যালি ইলেকট্রিক্যাল আলাদাভাবে কোনো কাউন্ট হবে না, যারা প্রতিযোগিতায় টিকে আসতে পারবে বেসিক্যালি যে অ্যাকর্ডিং টু দ্য মেরিট লিস্ট তাদেরই এখানে হবে, এখানে কোনো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল খুব বেশি একটা ভ্যারি করবে না, বুঝা গেল? আচ্ছা, ডিএনসিসি পরীক্ষা, এবার আমি যেটা বলি 1 ঘন্টার পরীক্ষা, আমার কাছে যেটা মনে হচ্ছে শুধু 10টা ম্যাথ দিতে পারে, শুধু 10টা ম্যাথ দিতে পারে, অথবা কম্বাইন করেও দিতে পারে, সব কিছুই দিতে পারে, বাট অল্প অল্প দেখা গেছে 5-6টা ম্যাথ দিতে পারে, বুঝা গেল? বা হচ্ছে কিছু এমসিকিউ দিল, বা সামান্য কিছু এমসিকিউ দিতে পারে, বাট শর্ট অফ বেশি দিবে না, এখানে পরীক্ষাটাই হবে। এবং অ্যাজ ইউজুয়াল যেহেতু বইটা একটা পরীক্ষা হলে কিন্তু আমাদের খুব ভালো লাগা কাজ করে, তাই তো? আমার কাছে তো সেটাই মনে হয়, ঠিক আছে? জি ভাইয়া, হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার। তো আমরা দেখি আজকে একটা কোশ্চেন প্র্যাকটিস করি বেসিক্যালি, আমার নিজেরও তো একটু প্র্যাকটিস করা দরকার, যে বেসিক্যালি আমি সেশন গুলো করি কিন্তু ভাই আমার নিজের অবস্থা যাচাই করার জন্য, ঠিক আছে? এবং আলটিমেটলি আপনারা যা পাচ্ছেন এটা আপনাদের বেনিফিট, যদি কারো কোনো লাভ লাভ হয়, তো আমি প্র্যাকটিস করি, সামন পার্টিসিপেট, ঠিক আছে? বা অন্যান্য সবাই আমার রেসপন্স করুন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। 8 জন জয়েন করছে, সকলকে স্বাগত জানাচ্ছে। মামুন ভাই আপনি শুনতেছেন? আব্দুল্লাহ মামুন ভাই, মামুন ভাই, আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করতে পারি আজকের সেশন। হ্যাঁ, আচ্ছা, লেটস স্টার্ট। আচ্ছা, সাউন্ড কি বলছে দেখো, F44 লং শান্ট জেনারেটর, লং শান্ট, তার মানে আমাদের সবার আগের কাজটা কি, লং শান্ট জেনারেটরটা ড্র করা, ভাই ফ্রি আর ড্র করো, এই লং এরকম না, লং শান্টের ব্যাপারটা কি, তো সাউন্ড মানে ফিল্ড আর আর্মেচার রেজিস্টার এক সিরিজে থাকবে, হ্যাঁ সিরিজে থাকবে, এবং এটা কি লং শান্ট উন্ড জেনারেটর, ল্যাপ ওয়াইন্ডেড জেনারেটর, তার মানে কি এই দিক দিয়ে কি থাকবে, লোড থাকবে না, লোড থাকবে, কথা বুঝো, লোড থাকবে। আচ্ছা, এখন ডেটা দেয়া আছে, আচ্ছা, ল্যাপ কানেক্টেড ফর ওয়েভ এ ইকুয়াল টু 2 ওয়েভের জন্য, তাই তো? আর ল্যাপ এর জন্য এ ইকুয়াল টু ফর কি, ল্যাপ কানেক্টেড জেনারেটর, ভাই পোল যতটা হবে ততটাই ল্যাপ প্যারালাল পথ হবে, এ ইকুয়াল টু 2। এটা যদি আসলে কি কি ডাটা দেয়া আছে দেখি আমরা, ওয়েন্ডের, আচ্ছা সাপ্লাই, আচ্ছা সাপ্লাই দেয়ার অথবা কথার অর্থ কি বলতো, এটা কি তার ইনপুট পাওয়ার দেয়া আছে নাকি আউটপুট পাওয়ার দেয়া আছে বলতো, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাটার, বুঝতে ভাই সাপ্লাই বল, জেনারেটরের ক্ষেত্রে সাপ্লাই মানে হচ্ছে ভাই আউটপুটে, আউটপুট এই লোডে কি পরিমাণ সাপ্লাই দিচ্ছে, দ্যাট ইজ ওকে, কারণ আমরা একটা জেনারেটর জন, হ্যাঁ ডিরেকশনটা কি এই এই আর একটা কোন দিকে, শোন এই না, আচ্ছা এদিকে কি লোড কারেন্ট পাস করবে না, তাহলে কত 25 ইন্টু কত 10^3 ডিভাইডেড কত 500 কত আসে, আচ্ছা ওয়েট একটু, হ্যাঁ শান বলতে থাকো কারেন্টের ভ্যালু কত আসবে ভাই, হ্যালো, হ্যাঁ শান কারেন্ট কত আসে, 550 অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার, জি 50 অ্যাম্পিয়ার, নেটের প্রবলেম করতেছে ভাই। আচ্ছা এখন আর কি কি ডাটা দিয়ে আছে, ধর আর্মেচার রেজিস্ট্যান্স দিয়ে আছে ভাইয়া, আর্মেচার রেজিস্ট্যান্স, এই যে আর্মেচার রেজিস্ট্যান্স আছে,
0.03 ওমস দেওয়া আছে, ওকে। .03 আচ্ছা, সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স যেটার কথা বলছো 0.04, 0.0 আচ্ছা, আর কি ফিল্ড রেজিস্ট্যান্স বলা আছে, হ্যাঁ এই তো আরএস 200, আরএস তাহলে আরএস সমান কত ভাইয়া, 500 ডিভাইডেড কত 200, তাহলে কত হয় 2.5, 2.5 তার মানে 2.5 এম্পিয়ার। আচ্ছা, ব্রাশ ব্রাশ ঠিক বলছে, ব্রাশ বেড টিকেনেস অন ভোল্ট, তার মানে কি টোটাল টোটাল বলছে নাকি এক এক একটা, তার মানে কি ব্রাশ থাকে কয়টা, দুইটা, ব্রাশে দুইটা, হ্যাঁ তার মানে আমাদের কিন্তু জিনিসগুলো কিন্তু অলরেডি আমরা শর্ট করে ফেলছি, তার মানে এটা যদি হয় এই যে কারেন্টের ডিরেকশন, তার মানে আমরা আইএ কত লিখতে পারি ভাই, আইএ ভাই 50 প্লাস 2.5, আইএ সমান কত, 2.5, 50 প্লাস 2.5 সমান, আচ্ছা সবার জন্য প্রয়োজন আমরা একটু করে যাই, ওই যে 50 প্লাস 2.5 আমরা জাস্ট কেসিএল অ্যাপ্লাই করে করলাম, ওকে 52.5 অ্যাম্পস, আচ্ছা বলতে থাকে, ঠিক আছে কারেন্ট পেয়ে গেছি আমরা। আচ্ছা এখন এখন আমাদের যে ব্যাপারটা কি দরকার, আমরা কি এখানে একটা কি ইজি জেনারেট করবে না, মাস্ট কি এখানে একটা ইজি জেনারেট করবে না, ইজি এখন আমাদের ব্রাশ ড্রপ কিন্তু কাউন্ট করতে হবে, ইজি সমান কি হবে ভি প্লাস, জাস্ট সিম্পলি একটা লুপ চালাইলেই হবে, যারা আমরা মনে রাখতে মুখস্থ রাখতে পারি না একটা লুপ চালাই, হ্যালো, হ্যাঁ এবার কি শোনা যাচ্ছে, জি ভাই শোনা যাচ্ছে, জি ভাই শোনা যাচ্ছে, হ্যাঁ নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা স্ক্রিন শেয়ার কি আছে নাকি অফ হয়ে, স্ক্রিন শেয়ার না ভাই, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, নেটওয়ার্কে খুব প্রবলেম করতেছে, ভাবছি আজকে করতেই পারবো না এমন অবস্থা। আচ্ছা ভাই, আচ্ছা এবার আমরা জাস্ট সিম্পলি একটা কি চালাবো, লুপ চালাবো, হ্যাঁ লুপ চালাবো, চালাই তাহলে এখানে কত হয় আইএ আর এস সিরিজ রেজিস্ট্যান্স মনে পড়ে কোনটা বলেন তো ভাইরা, এই যে এই যে এইটা, ঠিক আছে দুইটাই হবে ভাই, প্লাস প্লাস কত হবে আর এ ইনটু আই এ, তাই তো, প্লাস ভি অফ কি ব্রাশ ড্রপ কাউন্ট করতে হবে না, জি ভাই 2 ভোল্ট, জি ভাই তাহলে কত আসবে আমাকে ডাইরেক্টলি তাড়াতাড়ি বলতে থাকেন, 50 505.64, ওকে প্লাস আর 52.5 ইনটু 0.03 প্লাস 2 ইনটু 1, এটা নাকি কারো ডাউট আছে, কারণ আমাদের ব্রাশ থাকে কয়টা, দুটো থাকে কিন্তু, দুটো, এটা কত আসে শুন 505.6.64, আচ্ছা অসুবিধা, এখন আমাদের চেয়েছে কি ভাইয়া ক্যালকুলেটেড, ক্যালকুলেটেড নাম্বার অফ কি কন্ডাক্টর মানে কত, কন্ডাক্টর ইফ জেড এন দেয়া দেয়া আছে, তাই তো এম ফ্লাক্স দেয়া আছে, তার মানে কি আমাদের ই ছিল না, তার মানে আমাদের কিন্তু জিনিস কিন্তু শেষ, তার মানে আমাদের ফিগারটা ড্র যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে, তাহলে আমরা কি জানি ইজি ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু পাই জেড, পাই জেড এন পি পাই 60 এ এ, তাই তো। আচ্ছা এখন যদি আমাদের জেডটা বের করতে হয়, ইজি আমাদের হাতে আছে না, এখন জেড ফাংশন কত হবে 60 ইনটু এ কত, এই ল্যাব কানেক্টেড কিন্তু, তার মানে কি পি মানে কি কত 4, বোঝা গেল জি ভাই, এর পি আর এ কেটে যাবে ভাই, হ্যাঁ তাই তো, বাইস 4 ইনটু 5 কত, এই যে দেওয়া আছে ভাই 0.02, আচ্ছা এটা যদি হয় শোন আর কি কি ভ্যালু দেওয়া আছে ভাই 0.02 ইনটু জেড তো বের করতে 1200 ইয়া স্পিড বসান নাই ভাইয়া, হ্যাঁ বসাইছি, এখন কত আসে দেখো তো আমাকে বলো তো, 1264 আসে ভাই, 1264 এইটাই আমাদের আছে, এইটাই আমাদের আছে, তার মানে আমি একটু বলি, আমি যদি একটু আস্তে ধীরে আগাচ্ছি, নরমালি আমি অনেক স্পিডে আগানোর লোক সাউন্ডরা জানে, হ্যাঁ তার মানে আমাদের মূল কাজটা কি সাউন্ড, যে ফিগারটা আমরা যদি বুঝতে পারি, আমরা কি সামান্য কোনো জিনিস প্রকাশ করছি না, আমরা এখানে কেসিএল কেবিল অ্যাপ্লাই করছে, এখানে গুরুত্বপূর্ণ ম্যাটার হচ্ছে 25 কিলোওয়াট না, অনেকে কনফিউজ হয়ে যাবে এটা কি পিআই নাকি পি আউট, আমি আপনাদের কনফার্ম করে বলে দেই, নরমালি কোন মেশিনের কোন রেটিং দেওয়ার কথা অর্থ মানে তার আউটপুট দেওয়া আছে,
তাই তো শাওন শুদ্ধ এই জিনিসটা কেউ যদি আমরা মাথায় রাখতে পারে রেটিং মানে তো রাখতো আর এখানে সিম্পলি কেউ যদি মুখস্থ রাখছে ভাই কেন আমি একটু মুখস্থ রাখতে যাব ভাই আপনারা তো মুখস্থ করে রাখতে বলে নাই জাস্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই এ KCL অন দিস টার্মিনাল এই কারেন্টটা কি করতেছে এই যে এই টার্মিনাল এটা ইন্টার করতেছে বাকি দুটো লিভ করতেছে ইন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু কি লিভিং কারেন্ট খুব সিম্পল ওকে লিভিং কারেন্ট আচ্ছা আমরা সেকেন্ড ম্যাথে চলে যাই ওকে আচ্ছা এটা এটা কত নাম্বার ম্যাথ বলেন তো দেখলেই বোঝা যাচ্ছে এবং এটা কিন্তু ডিএনসিসি তে আসা প্রশ্ন হ্যাঁ एग्जांपल 30.20 বোঝা গেল আচ্ছা এই এই ম্যাথটা যদি আমরা দেখি এই নেটওয়ার্কে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আজকে শুধু ঠিক আছে এবার ঠিক আছে কি ভাই আমি বুঝতে পারছি ওকে এবার দেখো ভাই বলছে একটা মোটর থেকে কয়টা আসছে দুইটা ম্যাথ দিছিল কিন্তু মোটর থেকে এই কি বলছে শান্ট মোটর থাকার অর্থ কি শাওন আমাদের কাজ কি মোটর মাথায় রাখতে হবে কিন্তু এবার কিন্তু সাপ্লাই দিতে হবে রে ভাই এবার কিন্তু লোড না একটু এতটুক মাথায় রাখতে হবে কারেন্ট সাপ্লাই হবে এদিক দিয়ে আইএল এদিক দিয়ে কি আইএসএস তাই তো এদিক দিয়ে কি যাবে আইএ আচ্ছা কি বলছে 250 কত ভোল্ট 250 ওকে একটু রেসপন্স করেন হয়ে যাবে দেখেন আমরা ফিগার ঢুকলে ম্যাথ শেষ আর্মেচার কারেন্ট বলা আছে 20 অ্যাম্পস বুঝা গেল এই যে 20 অ্যাম্পস স্পিড বলা আছে হ্যাঁ স্পিড এন অন সোশ্যাল কত দিয়ে আছে সেটা লিখ প্রয়োজনে স্পিড এন অন 1000 আরপিএম এট কি ফুল লোড টর্ক ওকে দা আর্মেচার রেজিস্ট্যান্স বলা আছে হ্যাঁ আর্মেচার রেজিস্ট্যান্স কত বলা আছে 0.5 ওহমস আচ্ছা হট রেজিস্ট মাস্ট বি ইনসার্টেড ইন দা সিরিজ এই যে টু স্পিড কত রিডিউস করবে এন টু সোশ্যাল কত হবে 500 আরপি এম তার মানে কি বলতেছে এই যে তো একটা আর আছে আর এ এর সাথে আমরা কি পরিমাণ একটা এক্সটারনাল রেজিস্ট্যান্স অ্যাড করব ব্যাপারটা এরকম না আচ্ছা অ্যাড কি সেম টর্ক হট উইল বি দা স্পিড ইফ টর্ক ইজ হাফ দা রেজিস্ট্যান্স ইন দা সার্কিট ফ্লাক্স রিমেইন কি কনস্ট্যান্ট এই শাওন আছো আমাদের সাথে আচ্ছা প্রথম অবস্থা এই আসছে শান্ট রেজিস্ট্যান্স এর ভ্যালুর কোনো দরকার নাই বিকজ অফ আই এ ডাইরেক্টলি দিয়ে দিছে হ্যাঁ 20 অ্যাম্পস ওকে আচ্ছা ভাই এখন এখন আমাদের কাজটা কি সবার আগে এট ফুল লোড টর্ক হ্যাঁ ফুল লোড টর্ক আচ্ছা শাওন শান্টের ইকুয়েশনটা কি ওই যে রিলেশনটা টর্কের সাথে রিলেশন কি টি প্রপোর্শনাল মেচার কারেন্ট টর্কের টি প্রপোর্শনাল এখানে ফ্লাক্স টু কনস্ট্যান্ট হচ্ছে শান্ট তাহলে ফর শান্ট মোটর এটা অ্যানালাইসিস ফর শান্ট ফ্লাক্স ইজ কি কনস্ট্যান্ট তার মানে কি এই কারণে এই জিনিসটা আসবে ইভেন ইভেন ওরা কিন্তু ডাটাও আমাদের দিয়ে দিচ্ছে তাই তো ডাটাও কিন্তু দিয়ে দিচ্ছে এই যে অ্যাজুম ফ্লাক্স রিমেইন কি কনস্ট্যান্ট ফর দা এন্ড নেগলেক্ট দা কি ব্রাশ ড্রপ এটা কি করতে বলছে ব্রাশ ড্রপ করতে বলছে আচ্ছা এখন আমাদের চাইছেটা কি শাওন চাইছেটা কি ভাই বলতো হ্যাঁ যাই হোক খুব টাফ হয়ে যাচ্ছে রে ভাই আজকে নেটওয়ার্কে খুব বেশি প্রবলেম করতেছে আচ্ছা এখন সবার আগে আমাদের যে কাজটা আমরা একটা ইজি অনটা বের করে ফেলতে পারি না ভাই ইজি অন শোষণ বারবার বের হয়ে যাচ্ছে কেন আনস্টেবল হয়ে যাচ্ছে নেটওয়ার্ক ও একা একাই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার বের হয়ে যাচ্ছে বারবার একা একা প্রবলেম আজকে ব্রডব্যান্ড কানেকশনই নাই বুঝা গেল আচ্ছা তাহলে ইজি অন শোষণ কত লেখা যায় ভাইয়া এটা কি মোটর না এটা কি মোটর তাহলে ইজি ফাংশন ভি মাইনাস কত আই এ কত আর এ
আই এ কত 20 ইনটু আর এ কত 0.5 শোষণ কত আসে 250 10 240 আচ্ছা ভাইয়া এখন এখন আমাকে বলো ইজি টুটা কিভাবে বের করতে পারি আমরা কি জানি ইজি ইজি প্রপোর্শনাল সরি ফাই কি এন না ফর শান্ট মোটর এটা কি হবে কনস্ট্যান্ট না ফাই কনস্ট্যান্ট তার মানে আমাদের কি তার ইকুয়েশন ইজি 2 বাই কত ইজি অন শোষণ কত ইজি অন এন 2 বাই এন অন এন 2 বাই এন অন অনেকে আমরা বুঝবো না কেন এখানে ফাই বাদ দিয়ে দেব কেন ফাই রাখবো না ওকে এই ম্যাথটা এটাই হচ্ছে মূল ব্যাপার তার মানে আমরা যদি এখন স্পিডগুলো শান্ট মোটর হলে কি কনস্ট্যান্ট থাকে তখন এটা বাদ হয়ে যায় হ্যাঁ শান্ট মোটর হলে কনস্ট্যান্ট থাকে তাহলে ইজি শোষণ কত দাঁড়ায় দেখি n2 ইনটু কত eg on বাই হচ্ছে কত n on এই n2 হচ্ছে কত শুন 2 মান এই যে আছে n on হচ্ছে 1000 বাই n2 500 যে 500 ইনটু কত 240 ভাই কত আসে বলো তো আর আছে n on হচ্ছে 1000 কত আসে আরে কত 120 আচ্ছা এখন এখন আমাদের মূল জায়গাটা কোথায় চেঞ্জ হয়ে যাবে এবার বলি এখন আমাদের কি পরিমাণ কি বের করতে হবে এডিশনাল রেজিস্ট্যান্স আমরা অ্যাড করছিলাম তার মানে কি লেট লেট এডিশনাল কি আর এডি ইজ কি ইনসার্টেড তাই তো লিখতে পারি তাহলে আমরা কি লিখতে পারি ভাইয়া ইজি 2 ইকুয়াল টু কত ভি মাইনাস ভি মাইনাস কত আই এ ইনটু এই যে আর অফ কি এডিশনাল প্লাস কত আর এ এই মাথায় রাখেন এখানে কিন্তু অবশ্যই ব্রাশ ড্রপ আছে ব্যাপারটা এরকম না যে নাই বাট এখানে ইগনোর করতে বলছে ইগনোর জিরো এই কারণে কিন্তু নেগেটিভ করতে বলছে হ্যাঁ এইখানেও কিন্তু আছে এটা নট মাই প্লাস দিস ইজ মাইনাস বিকজ অফ দিস ইজ জেনারেল মোটর কি ব্রাশ অবশ্যই আছে বাট যেহেতু ইগনোর করতে বলছে এটা জিরো ভাই কত আসে আমাকে ডাইরেক্ট বলো ইজি টু কত 120 ভি সমান কত 250 মাইনাস কি কারেন্ট সেম আর অফ কি এডিশনাল বের করতে হবে আর এ কত দেয়া আছে 0.5 ভাই বলতো কত আসে কত তো ওকে আচ্ছা এর পরের পার্টটা কি এই যে এখানে হলো ম্যাথ বুঝতে হবে আমরা ম্যাথ মুখ শোনো ভাইয়ারা ম্যাথ কিন্তু প্রত্যেকটা বই থেকে ম্যাথ আসে একটা বই ম্যাথও কিন্তু বানাই দেয় না কিন্তু তারপরে কিন্তু আমরা ম্যাথ করতে পারি না এর মূল কারণটা কি হ্যাঁ একটু মানে পেঁচায় দেয় একটু পেঁচায় দেয় না আমরা অ্যানালাইসিস প্র্যাকটিস করব না কিসের একটু পেঁচায় দেয় আমরা অ্যানালাইসিস বুঝি না প্রত্যেকটা পার্ট কিভাবে অ্যানালাইসিস করতে হয় এবং আমি বলি কনফার্মলি বলি সবার উদ্দেশ্যে বলতেছি পার সিস্টেম প্রত্যেকটা ম্যাথ সার্কিটের নিয়মই করা যায় শাওন কথা সত্যি না মিথ্যা ভাই বলতো জি ভাই সম্পূর্ণ তো করা যায় 100% করা যায় এবং আমাদের ব্রেনের উপর কোনো প্রেসারই পড়বে না কেউ যদি কেসিএল এবং কে বুঝে আর কেউ যদি ক্যালকুলেটর চাপতে পারে প্রত্যেকটা ম্যাথ মিলে যাবে ফর অ্যানালাইসিস বোঝা গেল আচ্ছা এখন চাইছেটা কি ভাই বলতো ও এটা তো আমি এক নাম্বার বের করছি এক নাম্বার হ্যাঁ ঠিক আছে এই এরপরে চাইছেটা কি আমাদের একটা পার্ট কিন্তু হয়ে গেছে নাকি এই যে হট রেস্ট মাস্ট বি ইনসার্টেড ইন সিরিজ আমাদের ওটা হয়ে গেছে এট দ্য সেম টর্ক হট উইল বি দ্য স্পিড ইফ লোড টর্ক ইজ হাফ ঘটনাটা কি বোঝা গেল এই এই এখন হচ্ছে খেলা এখন হচ্ছে মূল ব্যাপারটা হয়ে যাবে এখন এখন ফুল রেজিস্ট্যান্স কোনটা কাউন্ট করতে হবে বলো তো
আমি সার্কিটটা নতুন করে ড্র করে দেই, তাহলে বোঝা যাবে। সার্কিটটা যদি এরকম হয়, এখন এখানে এটা কত হবে ভাই? 6.5 হবে না এখন? 6.5 হবে। হ্যাঁ, এইটাই হিসাব অ্যাড বুঝতে হবে ভাই। এই এটা মোটর না, আমরা কি ইলেকট্রিক্যাল পাওয়ার কি সাপ্লাই দিব না? এই তো জি, আর্মেচার কারেন্ট কত ছিল? 20 অ্যাম্পিয়ার দেয়া ছিল। এখন ম্যাথের সবই ঠিক আছে, কিন্তু আমরা একটা জায়গায় যে ঝামেলা করবো। আমি প্রথম কথায় কি বলছিলাম ভাই? বলছিলাম না, সরি ভাই, প্রথম কি বলছিলাম? টর্কের প্রপোর্শনাল কি IA? ঘটনা বুঝছেন? হাফ লোডে ছিল, এটা কি ফুল লোডে ছিল? বাট এট হাফ লোড হাফ টর্ক। হ্যাঁ, এইটাই হচ্ছে মূল ব্যাপার। এই জিনিসটাই আমরা বুঝতে পারবো না, ম্যাথ শেষ। এই ম্যাথের আর কোনো কিছুই নাই, বুঝা গেল? তাহলে এদিকে আমরা কি ইজি টু পাইছিলাম না? ইজি টু কত পাইছিলাম শাওন? 120? ইজি টু 120। হ্যাঁ, 120। আচ্ছা বাদ দেই, আমরা চাইছিটা কি? স্পিডটা চাইছে। আমরা এখন ওই ইজি টু দিয়ে আমাদের এখন কোনো কাজ নাই, ওই ইজি টু দিয়ে আমাদের কোনো কাজ নাই। আমাদের এখন কাজটা কি, কাকে বের করতে হবে? স্পিড বের করতে হবে। এখন আগের ইজিটা বের করতে হবে আমাদের। এখন আগের ইজি নিয়ে কোনো কথা নাই আমাদের। ভি মাইনাস কত? IA আর অ্যাডিশনাল প্লাস কত? RA। এই ভি হবে না এটা নাকি? যা দেন, সমস্যা নাই তো, অসুবিধা নাই তো। জেনারেট ব্যাক ইন। আচ্ছা ভাই, একবার বলো তো ভিটা কত? এই ইসের সাথে কি টর্কের সাথে তো কোনো রিলেশন নাই, ভোল্টেজের আছে টর্কের সাথে কোনো রিলেশন? সাপ্লাই তো ভাই আমরা যেটা দিচ্ছি এটা কনস্ট্যান্ট দিচ্ছি। টর্ক হাফ করলে যে ঘটনা ঘটলো এইটা হচ্ছে খেলা। এটুক বুঝতে হবে ম্যাথের, তাহলে কিন্তু আমরা ম্যাথটা পারবো। আর এখানে কত? 6 প্লাস কত? 0.5। ভাই কত আসে আমাকে বল শাওন। 185। ওকে, তার মানে এটা কত? 185 ভোল্ট। আমাদের ম্যাথ কিন্তু শেষ, ম্যাথের কিন্তু আর কিছু নাই। এখন কি আমরা কি জানি? পিফা ইবি ফাংশন কত? ইবি 1 পি ইবি 2 আই জেড এন বাই কত? 60 এনা জি এনা। আচ্ছা, এখন আমি দেখে নেই আলটিমেটলি চাইছেটা কি ভাই? আমাদের চাইছে কি ফাইনালি? চাইছে কি? What will be the speed? N চাইছে ভাই। আচ্ছা, লোড টর্ক ইজ হাফ হোয়াট ইজ রেজিস্ট্যান্স ইন দা সার্কিট, কি চাইছেন? বুঝলাম না। এটাই তো ম্যাথ নাকি? এটা না জি ভাই, যে বলছে যে তার আগে ভাই, তার আগে উইল বি দা স্পিড, n এর মান বের করতে হবে। n এর মান? হ্যাঁ, হাফ ইজ দা রেজিস্ট্যান্স ইন দা সার্কিট। এবার কি করতে হবে ভাইয়া বলো তো? ওই যে আমাদের ভাই যে ইবি1 আছে, ইবি2 আছে, এন আছে, এখন ইবিএন কোনটা বলো তো? ইবি1 বাই হচ্ছে এবার যে ইবিটা বের করলাম, তাই তো ঘটনাটা? ইকুয়াল টু কত? এন অন বা কত? এন টু না? আচ্ছা, মানে এটা আমাদের বের করতে হবে, এই মুহূর্তে বের করতে হবে। এটার নাম কি দেওয়া যায়? এটা শুধু এনই থাকুক, আমরা যে নাম দেই। আচ্ছা, ইবিএন প্রথম কত? ওই যে 240 আসছিল, আর এবার কত আসছে? 185। প্রথম অবস্থায় কি 1000 ছিল না? 1000, আর এখন যত বাড়ে কত আসে ভাই? 185 ইনটু কত? 770.83। এই এবং কারেন্টের ভ্যালু যদি কমে যায়, তার মানে কি, মানে টর্ক যদি কমে যায় কারেন্টের ভ্যালু কমে যাচ্ছে, যার ফলে কি স্পিডটা কমে যাচ্ছে, তাই তো? ব্যাপারটা কি তো তাই না? তার মানে এই ম্যাথ নিয়ে কি কারো কোনো ই আছে, ডাউট আছে যে ভাই কোন পার্টে বুঝি নাই, আপনি কিভাবে কি করলেন? তাদের জন্য বলতেছি, শুনেন, ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছু নাই, বড় হোক ছোট হোক ম্যাটার না,
আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে প্রত্যেক পার্ট বাই পার্ট অ্যানালাইসিস করতে হবে, বাট আপনাকে এর আগে কিছু এগুলো জানতে হবে, এইগুলো অ্যানালাইসিস গুলো শিখতে হবে, ঠিক আছে? এবং মজার ব্যাপার হচ্ছে বইতে এত অগোছালো ভাবে লেখা আছে আসলে বোঝা যায় না। শাওন কথা কি সত্যি? জি, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। সুতরাং আপনারা এভাবে পার্ট বাই পার্ট অ্যানালাইসিস করবেন। শুনেন, পরীক্ষায় যদি আপনারা বইলেও দেওয়া হয় যে এই ম্যাথটা আসবে কালকে মুখস্থ করে যান, আপনি বিশ্বাস করেন, এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনি জীবনে পরীক্ষা হলে করে আসতে পারবেন। আমার কথা কি বোঝা গেল? সুতরাং এভাবে পার্ট টু পার্ট অ্যানালাইসিস করলে আমরা ম্যাথ গুলো করে ফেলতে পারবো। ওকে, এরপর আমরা নেক্সট ম্যাথে যাই। এই এটা কিসের ম্যাথ? পরে করি আমরা একই টাইপের ম্যাথ, একটু পরে করি, এটা একটু দেখি আমরা। এই কি বলছে দেখো, অল্টারনেটর, এই অল্টারনেট ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হবে? সবার আগে আমাদের এটা শেখা জরুরি না? জি, ফিল তাই তো, অল্টারনেটর তার মানে কি? লোডে সাপ্লাই দিবে ভাইয়া। জি, এটা যদি হয় এদিকে আর্মেচার আই এ, এনে কত আর এ প্লাস কত জে এক্স এস, এটা কি অবশ্যই একটা কি লোডে কানেক্ট করতে হবে? আচ্ছা, এখানে অবশ্যই কি থাকবে? ইজি। হ্যাঁ, আচ্ছা, আর এদিক দিয়ে হচ্ছে কি এক্সাইটেশন ভোল্টেজ প্রোভাইড করতে হবে, সে এইভাবে দেই ডিসি সোর্স একটা। হ্যাঁ, আই এ বোঝা গেল? এটা কি আর এ বা ফিল্ড রেজিস্টর? এটা আমাদের জানতে হবে, কিছু চাক না চাক আমাদের প্রত্যেকটা জিনিসের জিনিসটা মাথায় চলে আসতে হবে। এখন আমি কিন্তু এখনো কিন্তু ম্যাথ পড়িনি, তোমরা কি খেয়াল করছো ভাইয়ারা? তার মানে বাসায় বসে বসে কিন্তু এইভাবে প্র্যাকটিস করে করে কিন্তু আমাদের কি করতে হবে, জিনিসগুলো আয়ত্তে নিয়ে আসতে হবে। ইন্ডাকশন মেশিন করলে ইন্ডাকশন মেশিনের পুরো জিনিসটা যেন আমাদের মাথায় চলে আসে, বা সিনক্রোনাস মেশিন বলি, মোটর বলি, যাই হোক, হোয়াট এভার। এখন কি চাইছে? অ্যান অল্টারনেটর ওপেন সার্কিট জেনারেটস, তাই তো? ওপেন সার্কিট জেনারেটস কত? এত ভোল্ট, মানে কত? ইজি অন। আচ্ছা, এটা কি দিয়ে আছে? শুন, ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, যখন ফিল্ড কারেন্ট কত? 3.6 amps ফিল্ড কারেন্ট আই এম। আচ্ছা, ডিটারমাইন ওপেন সার্কিট ইএমএফ কত ভাইয়া? E2। এন্ড যেখানে কত দিয়ে আছে? ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে। আচ্ছা, এইটা যদি থাকে, শুন, আমাদের বেসিক ইকুয়েশনটা কি অল্টারনেটরের জেনারেশনের? এই বেটা চাইতে পারে, তোমরা বলো বলো কেন? তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি বা দেখো তো, ইজি প্রপোর্শনাল কার কার সাথে? এগুলো তো কনস্ট্যান্ট ভ্যালু নাকি? একটা মেশিনের জন্য এগুলো কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট। তাহলে ফাই আর কত? এফটা ফাই আর এফটা একটা ভ্যালু। এখন ফ্লাক্স, এখন কথা আছে, এখন আমাকে বলবে এই এখানে তো ফ্লাক্স নাই কিন্তু কারেন্ট আছে, বাট আমরা কি জানি ভাই ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু কি? ফিল্ড কারেন্ট না? আমার সাথে কি কেউ দ্বিমত পোষণ করবে? দ্বিমত পোষণ করার কোন সুযোগ আছে? করলে তো আমি শুনবো না, বুঝা গেল? তাহলে তাহলে আমরা কি লিখতে পারি এই জিনিসটা? ইজি প্রপোর্শনাল টু কত? আই এফ ইনটু কত? ফ্রিকোয়েন্সি। আমরা কি লিখতে পারি ইজি টু বাই হচ্ছে কত? ইজি ওয়ান ইকুয়াল টু কত? আই এফ টু বাই হচ্ছে কত? আই এফ ওয়ান ইনটু কত? এফ টু ইনটু কত? এফ ওয়ান। এখন আমাদের কি কি ডাটা দিয়ে আছে ভাই বল? আচ্ছা, এই যে এত ফিল্ড কারেন্ট, এটা হচ্ছে 3.6 2.4। শুন, আমরা বইলো তো 360 আর হচ্ছে কত?
এই যে আমরা লিখি ইজি, এটা আমাদের বের করতে হবে, ইজি টু বের করতে হবে। আর ইজি অন এই যে দেওয়া আছে, এই যে দেখো 360 আচ্ছা, আর হচ্ছে ইজি টু, এটা আমাদের আচ্ছা ফ্রিকোয়েন্সি দেখো তো, IF2 কত, এই যে 2.4 ইনটু ফ্রিকোয়েন্সি, এই যে 2.4 ইনটু 40 40 হার্টজ, আর এই যে আছে আছে 3.6 ইনটু ফ্রিকোয়েন্সি কত দেয়া আছে ভাই, 60 কত আছে আমাকে বলো, দ্রুত বলো, 160 ভাই, 160 ভোল্ট তাই, জি ভাই এই তো। ঠিক আছে, অনেকে আমরা কি করব, আমরা ডাইরেক্ট শুনেন পরীক্ষার সূত্র মুখস্থ করে যাব, এই আমরা সূত্র কেন মুখস্থ করে যাব, আমরা কেন ব্রেনের উপর এত চাপ বা প্রেসার দিতে যাব, আমরা যদি এই বেসিক জিনিসটা জানি তার মানে কি আমরা কিন্তু ব্রেনের উপর প্রেসার কিন্তু আমাদের ক্রিয়েট করা লাগে না। ঠিক আছে, এবং আমি বলি বুয়েট পরীক্ষার সবচেয়ে সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, আমার কথা কি বোঝা গেল, সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাটা হচ্ছে কত কি টাইম ম্যানেজমেন্ট, আমরা যারা টাইম টাইম করতে পারো তারাই কিন্তু আলটিমেটলি কি কাঙ্ক্ষিত জায়গায় বা গোলটা কিন্তু আমরা পৌঁছাইতে পারবো। ঠিক আছে, সুতরাং এসব টাইম ম্যানেজমেন্টের জন্য আপনাকে এই জিনিসগুলো অনেক হেল্প করবে, কাজে দিবে, প্রত্যেকটা জিনিসের কনসেপচুয়াল ব্যাপার। এই এখন এখানে টর্ক অ্যাঙ্গেল চাইতে পারতো না, টর্ক অ্যাঙ্গেল যদি চাইতো, জেনারেটেড ভোল্টেজ চাইতো, পার্সেন্টেজ রেগুলেশন চাইতো, সবই কি আমরা এগুলো দিয়ে বের করতে পারবো না, সাউন্ড টর্ক অ্যাঙ্গেল চাইতো, লোড অ্যাঙ্গেল, এভরিথিং আমরা করতে পারবো, ল্যাগিং চাইতে পারতো, লিডিং চাই, অনেক কিছু চাইতে পারতো, বাট আমাদের প্রত্যেকটা থিংস এর আমার থিম যেন আমাদের মাথায় থাকে, কোন টপিকস বলার সাথে সাথে আমাদের ওই থিমটার একটা কপি যেন আমাদের ব্রেইন আসে, তাইলে কিন্তু আমরা ভালো করতে পারবো। এক থেকে দেড় ঘন্টায় আমাদের কি করতে হয়, কয়েক লক্ষ টপিকস নিয়ে কি করতে হয়, হ্যান্ডেল করতে হয়, কিন্তু আমার কথা কি বোঝা গেল, এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন। আচ্ছা, আমি আপনাকে বলতেছি, যদিও আমি ডিএনসি মানে ইচ্ছার নাম দিচ্ছি আজকে সেশনটার, বা ডিএনসিসি বা পিডিবি পিজিসিবি বলে বইটা কোনো কথা নাই, মূল হচ্ছে বুয়েট প্যাটার্ন এবং একই টাইপের ম্যাথ, এই ম্যাথটা মিনিমাম 5 বার আসছে, এই ম্যাথটা মিনিমাম কতবার আসছে, টাইমস আসছে। এখন কথা আছে, বুয়েট কিন্তু একটা জিনিস বারবার দেওয়ার পিছনে কিন্তু কারণ আছে, একটা জিনিস যখন পুলাপান দেখেছে ম্যাক্সিমাম পুলাপান ভুল করে বসতেছে ই করতে, তখন কিন্তু ওরা দিতে থাকে, রিপিট করতে থাকে, যখন দেখে যে আম জনতা সহ সবাই পারতেছে তখন এটা দেয়া বন্ধ করে দেয়। আমার কথা কি বোঝা গেল, এগুলো হলো অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। ওকে ওকে, এরপরে আমরা দেখি কি আসছিল। আচ্ছা, ড্র দা ইকুইভ্যালেন্ট সার্কিট, হ্যাঁ, অফ পাই এবং হাইব্রিড, অর্থাৎ স্মল সিগন্যাল যে মডেলটা আছে, পাই হাইব্রিড যেটা ব্যাপারটা বলা, আমি এটা দেখানোর দরকার নাই, এমনি আপনারা বইতে এমনি পারবেন, আমি একটু অ্যানালাইসিস গুলো দেখাই যেগুলো কাজে লাগবে নাকি, স্মল সিগন্যাল নিলেন পাই মডেল অথবা হাইব্রিড মডেল। আচ্ছা, এটা ড্র ড্রই করে খুব বেশি কাজে দিবে না, বাট আপনাদের একটু অ্যানালাইসিস শিখাই। আচ্ছা হ্যাঁ, এটা কি একটা অপেন, কি বলছে এটা, কি দেখো তো, ফাইন্ড দা আউটপুট ভোল্টেজ ইউজিং কি, সুপারপজিশন থিওরেম, সুপারপজিশন, এই সুপারপজিশন থিওরেমের কনসেপ্টটা কি, কি বলুক তো আমাকে ভাই, যখন একাধিক সোর্স থাকবে, তখন একটা একটা করে সোর্স নিব আর কাউন্ট করে সবগুলো পরে একসাথে করে ফাইনাল আউটপুটটা করব। আচ্ছা, এই ম্যাথের জন্য হয়তো ওরা ডাটা দিছিল না, কিন্তু ওরা এইভাবে দিছিল। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা কি ইনভার্টিং নন ইনভার্টিং এগুলো কি চিন্তা করার টাইম আছে আমাদের, আমরা কি ফর্মুলার দিকে আগাবো, না নোডাল নোডাল করব ভাই, হ্যাঁ, এবং সুপারপজিশনের মূল পার্সপেক্টিভ কি, কোন কিছু আউটপুট সোর্স যতগুলো আমরা কি সোর্স অ্যাক্টিভ রাখবো বাকিগুলো ডিসেবল করব, ব্যাপারটা এরকম না, জি ভাই, একটা করে নিব, হ্যাঁ নিয়ে ফাইনালি, ওকে, এটা যদি হয় তাহলে কি করবা, প্রথম আউটপুট, হ্যাঁ, যদি হয় এই আমরা ই করবো, মানে কি মানে কত, এখানে জিরো ভোল্ট, তার মানে কি আরো যদি সুন্দর করে ড্র করি, ব্যাপারটা এরকম আছে না শাওন, এই বুঝি আমরা ব্যাপারটা এরকম আছে না, তাহলে আমরা একটা বিডিআর চালাবো আর কিছুই না, আর কিছুই চালাবো না,
তার মানে আমরা এটার নাম যদি দেই আর টু বাই হ্যাঁ তাহলে ভি অফ 0 অন এই যে টু বাই আর 1 প্লাস হিয়ার এই যে এটা এটার অ্যাক্রস চালাবো হ্যাঁ তাহলে কত হবে আর টু বাই কত আর 1 প্লাস কত আর টু আর টু প্লাস আর 1 ইনটু কত ভাইয়া ভি অন টু ভি অন আচ্ছা এরপরে আমরা নাও ভি অন কি এসসি শর্ট সার্কিট আর ভি টু কি অ্যাক্টিভ বোঝা গেল দ্যাট কেস কি হবে এই তো স্বাভাবিক এই শুধু ভি অন হ্যাঁ আমি পুরো এবার ভি অনটা কাউন্ট করি তার মানে কি ঘটনাটা কি এরকম না এরকম আছে না এখন এই ওকে আর স্যার এই আচ্ছা এখন যদি হয় তাহলে আমরা কি লিখব কত আর 1 বাই 0 2 তাহলে আমরা ভিডিআর চালাবো অ্যাক্রস কার্টার অ্যাক্রসে এটার অ্যাক্রস আর 1 এর অ্যাক্রস ওকে এটা যদি হয় তাহলে কি হবে ভাইয়া আর 1 বাই কত আর 1 প্লাস আর 2 ইনটু কত ইনটু কত ভি 2 ভি 2 ভাই আচ্ছা আমি কি বলছিলাম যে সুপারপজিশনে কি যতগুলো ইন্ডিভিজুয়াল চালাবো সবগুলো কি হবে যোগ হবে আমাদের আর কোনো কিছু দেখার দরকার নাই তাহলে আমরা কি লিখবো ভি আউটপুট তাই তো ভি নট সংসার কি লাগবো ভি অফ 0 অন প্লাস কত ভি অফ 0 টু ম্যাথ শেষ বোঝা গেল আচ্ছা শাওন কি করা যাইতে পারে ডায়োড যাই ভাই একটু আগের অঙ্কটা জান একটু যাব ওকে নোটা নোটালটা এখনো করা হয়নি আগেরটা হ্যাঁ ভাইয়া এইখানে কি ভি 0 অন বের হইছে হ্যাঁ ভি 0 অন এই যে নাকি শুধু ভি 1 না ভি 1 বের হইছে এই যে ভি 0 অন ভি অফ 0 টু দুটেই তো করছি আমরা মানে এইটা কি আপনার ওই যে এইখানে যে ফিডব্যাক রেজিস্টার আছে এখান দিয়ে পাস করে ভি 0 1 আনতে হবে না ও আচ্ছা আচ্ছা এই আমি তো একটা অনেক বড় মেজর ভুল করে ফেলাইছি বোকা আচ্ছা না ওইটা তো আপনি বলে দিলেন না যে পরেরটা নুডাল করতে হবে হ্যাঁ হ্যাঁ আমি তো আমি মানে বলছি মানে করে দেখাইনি এই যে যে এখানে আমি আচ্ছা এখানে ভি অফ 0 এন্ড ভি অফ 0 টু এটার নাম দেই কি একটা একটা নতুন নাম দেব ভি অফ প্লাস ভি অফ প্লাস হবে যে ভি এন নন্দন ভাই হ্যাঁ আচ্ছা ভি এন ওটা আমি আর দেখাই নাই অবশ্য আমি মুখ দিয়ে বলছি আর এই যে ভাই এইটা সে ভি এন এখন কি এই ভিএনটা মানে কি এই ভিএনটা মানে কি এখানে ভি এন না তার মানে আমরা যদি একটা লুপ চালাই আমরা আমি সফটওয়্যার লিভিং ধরি তাই তো এখানেও ভিডিও চালানো যাবে হ্যাঁ এই যে তাহলে আমরা কেসিএল চালাবো এখানে অ্যাপ্লাইং কেসিএল ভাই এটা যদি হয় আচ্ছা আমি করে দেই অসুবিধা আচ্ছা এটা যদি হয় তাহলে কি হয় ভিএন মাইনাস কত 0 বাই কত আর আই তাই তো আচ্ছা দুটো লিভিং ভাই দুটো লিভিং কিন্তু ভিএন মাইনাস কত ভি নট বাই হচ্ছে কত আর এফ ইকুয়াল টু 0 ঠিক আছে ভাই আমি হয়তো মুখ দিয়ে বলছি বাট ডিরেক্টলি আপনাদের করে দেখাইছিলাম না ঠিক আছে অসুবিধা নাই বাট এমনি বাকি যেগুলো করতেছে বোঝা যাচ্ছে তো নাকি হ্যাঁ শাওন এটা কি হতে পারে এটা কোন ম্যাথটা বলো তো ভাই একবার পজিটিভ আপ নিব একবার নেগেটিভ আপ নিব এই তো শেষ হ্যাঁ সামনে তো অবশ্যই এটা নিয়ে কোনো কথাই নাই আচ্ছা এটা যদি করি আমরা আসলে তাহলে কি হয় কি ঘটনা ঘটে একটু দেখি আমরা ভাই এটার গ্রাফটা দাও নাই বুঝি না আবার বলো ভাই ইনপুটের গ্রাফটা দেওয়া নাই ওই যে 24 ভোল্ট পিক টু পিক দিয়ে দিছে তো জি ভাই ওটা 24 ভোল্ট পিক টু পিক দিয়ে দিছে টু পিক তাহলে আমরা পজিটিভে পাচ্ছি 12 ভোল্ট হ্যাঁ আচ্ছা এবার আমরা চালাই লুপ চালাই যেহেতু কোনো সমস্যা নাই তো তোমাকে যেহেতু বলে দিছে তার মানে কিন্তু তোমার ব্যাপারটা এরকম 24 পিক টু পিক মানে কি ভাইয়া প্লাস 12 প্লাস 12 উপরে মাইনাস 12 নিচে মাইনাস 12 ওকে আমরা এখানে এটার অ্যাক্রসে ড্র করব বাট তার আগে আমরা যদি পজিটিভ হাফ সাইকেল নেই অ্যাড কি পজিটিভ হাফ সাইকেল শাওন পজিটিভ হাফ সাইকেল যদি হ্যাঁ
কত 12 ভোল্ট তাই তো জি ভাই ডায়োড কিটা প্র্যাকটিক্যাল না হ্যাঁ এখন এটা কি ডায়োড বলছে ওরা নরমাল ভাই আইডিয়াল ডায়োড বলছে আচ্ছা কোনো কিছু বলে নাই কোনো কিছু বলে নাই তাই তো আচ্ছা কোনো কিছু যদি না বলা থাকে না বলা থাকে আমাদের কিন্তু এটার অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে বলছে শাওন অ্যাক্রস দা ডায়োড কথা বুঝছো এইটার অ্যাক্রসে করতে বলছে তার মানে এখানে আমাদের ভিডি আছে না ভাইয়া প্লাস মাইনাস বুঝো আচ্ছা এইটা যদি হয় এইটা যদি হয় আচ্ছা পজিটিভ হাফ সাইকেলে কি এটা কি হয়ে যাবে আইডল ডায়োড যদি হয় ভাইয়া শর্ট হয়ে যাবে ভাই শর্ট হয়ে যাবে না জি তার মানে ভিডি তুমি কত পাবা ভিডি 0 পাচ্ছি ভাই ভিডি 0 পাচ্ছি ভিডি কত পাচ্ছি 0 পাচ্ছি কিন্তু পজিটিভ হাফ সাইকেলে ভিডি ইকুয়াল টু 0 বিকজ অফ আমরা কাজ করতেছি কিন্তু এইখানে এইখানে বোঝা গেল এবং আমাদের ভোল্টেজটা বের করতে হবে কার অ্যাক্রসে ডায়োড অ্যাক্রসে বলে দিতে এইজন্য ভিডি ইকুয়াল টু কত 0 ওকে আচ্ছা এটা যদি হয় এটা যদি হয় এখন যদি আমরা আচ্ছা আচ্ছা ভাই নেগেটিভ হাফ সাইকেল নিলে কি হয় শাওন ভাই নেগেটিভ হাফ সাইকেল নিলে তাহলে ডায়োড তো ওপেন হয়ে যাবে সেই ক্ষেত্রে ভোল্টেজটা আসবে 12 আর সেই ক্ষেত্রে ভোল্টেজ পাবো কিন্তু আমরা তাই তো মাইনাস জি একটা কেভিএল অ্যাপ্লাই করব না প্রবলেম তো হচ্ছে না কত ভোল্ট হবে মাইনাস এটা প্লাস ওকে এখন পুরো সিস্টেমটাই তো চেঞ্জ হয়ে যাবে নাকি ওপেন হয়ে যাবে না এই তো আচ্ছা এদিক দিয়ে যে কারেন্ট পাস করি করাই মাইনাস আর কি প্লাস কত 12 ভোল্ট আচ্ছা ভাই তাহলে এটা হচ্ছে আমাদের ভিডি আচ্ছা এটা এখন আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি কত আসে ভাই বলো মাইনাস 12 নিতে চাচ্ছো মাইনাস 12 প্লাস এটা মাইনাস কারেন্ট তো 0 এই আইডি ইকুয়াল টু 0 কিন্তু অনেকে বলবে ভাই এই রেজিস্ট্যান্সের এটা কি হইলো রেজিস্ট্যান্সের ড্রপ 0 হবে ভাই হ্যাঁ সেটাই অনেকে মাইনাস 12 তারপরে মাইনাস 12 হবে ওকে মাইনাস ভিডি মাইনাস 12 নাকি জি তাহলে তুমি ভিডি কত পাচ্ছ আলটিমেটলি পজিটিভ 24 মাইনাস 24 না বুঝো নাই মাইনাস 20 ভাই না পজিটিভ 24 কত মাইনাস 20 পজিটিভ 24 হবে তো কেন পজিটিভ পজিটিভ হবে না ভাই আচ্ছা দাঁড়াও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাইনাস 24 তার মানে ঘটনাটা কি ঘটলো ভাই তুমি যদি এইটা এবং তোমার কিশন কার অ্যাক্রসে ঘটনা ঘটলে ঘটবে ভিডিওর অ্যাক্রসে না শোন আচ্ছা এবার দেখো জি হ্যাঁ শুধু নেগেটিভ হাফ সাইকেলটা থাকে আমাদের কি সুই করার দরকার নাই আচ্ছা এই পর্যন্ত কি এটা কি সাসটেইন করবে হ্যাঁ জিরো বোঝা গেল আচ্ছা জিরো বাট বাট নেগেটিভ হাফ সাইকেলে ঘটনাটা কি ঘটবে ভাই নেগেটিভ হাফ সাইকেলে কিন্তু ঘটনাটা কিন্তু উল্টা কোন পর্যন্ত সাসটেইন করবে ওরে বাপ রে ঘটনা এরকম ঘটবে না মানে কি কন্ডাকশন অ্যাঙ্গেলের কথা বলছে কিন্তু শাওন কতটুকু এটা কিন্তু থাকবে বা সাসটেইন করবে এরকম কিছু একটা কথা বলছ না টাইম কত টাইম থাকবে ডায়োড কন্ডাক্ট হাউ লং ডায়োড কন্ডাক্ট আচ্ছা তার মানে ওই যে মনে আছে 120 ডিগ্রি কিভাবে আসছিল মানে আচ্ছা এখানে যদি 24 পিক টু পিক থাকে তার মানে কত পিক টু পিক তার মানে ঘটনাটা কি ঘটে 24 তার মানে কি আমরা কি বলতে পারি এটা যদি কস কস সিগন্যাল হয় 24 কি কস ফাই শোষণ কত 12 ভোল্ট না ব্যাটারির যে ভোল্টেজটা দিয়েছিল 12 ভাগ কত 24 বুঝা গেল আচ্ছা তাহলে এই এই জিনিসটা কিভাবে আসে একটু আবার একটু বলবেন 24 কস ফাই খুব এই যে
একটা সিগন্যালের কথা যদি আমরা ধরি, বুঝা গেল? এই সিগন্যালটা কি দিয়ে আসছিল? 24 এরকম ছিল না সিগন্যালটা? এই 24 না, এখানে আমরা 12 ধরবো। এই পিক টু পিক না, আমরা কি একটা সিঙ্গেল পিক নেই না? শাওন আমি ভুল করলে চলবে ভাই? বলবি না তুই? এই আচ্ছা ভাই, লাস্টে যে ভাইটা বলতেছিলেন, দেখেন আমাদের কত 24 কি দিয়ে আসছিল ভাই? পিক টু পিক, তাহলে একটা সিঙ্গেল পিকে সে কত পাবে? 12 পাবে না? 12 পাবে না? আচ্ছা, তার মানে কস সিগন্যালটা কিভাবে হয়? সিগন্যাল তো এইভাবে হয় যে তার পিকটা থাকে, তাই তো? ইকুয়াল টু তার ব্যাটারির যে ভোল্টেজটা দেয়া আছে সেই ভোল্টেজটা করতে। এটা সিড্রা স্মিথের বইয়ের ম্যাথ, খুব সম্ভবত 6.1, ওটা একটু দেখেন। এখানে কত হয়, তার মানে অন অন মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে একটা সিঙ্গেল পিকে, একটা সিঙ্গেল পিকে তার কন্ডাকশন অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে ফুল ফুল সাইকেলে তার কি হবে কন্ডাকশন অ্যাঙ্গেল? কন্ডাকশন, আচ্ছা এটা কিন্তু ফাই, এটা কজ ইনভার্স হয়ে গেছে। কন্ডাকশন কত? 2 থিটা। 2 ইনটু কত ভাই? ফাই এর মান তো 0 আসে ভাই। 0 জি ভাই। আচ্ছা তাহলে আমি ভুল করছি। আচ্ছা এটা কি কন্ডাকশন অ্যাঙ্গেলের ব্যাপার নাকি টাইমের একটা ব্যাপার ভাই? বল তো, আমি নিজে আসলে বুঝতেছি না ঘটনাটা। এটা তো টাইম চাইছে যে কতটুকু টাইম স্টে করবে। এটা কি এক্সপোনেনশিয়াল কোন ইকুয়েশন আসবে কিনা এটা আমি বুঝতে পারছি না। এটা আমার নিজেরও জানা নাই ভাই, আমার অ্যানালাইসিস করতে হবে। বোঝা গেল? এটা আমার নিজেরও জানা নাই ভাই। আমি আপনাদের মতোই লোক, আমি যে খুব বেশি কিছু পারি ব্যাপারটা তা না, বাট যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আচ্ছা সার্কিট কি কথা বলবো, সার্কিট কোন ম্যাথই না, বাট শোন কি করা যায় বলো। একদম দুর্ধর্ষ ম্যাথ, তাও জনগণের জন্য করতে হয়। এটা কি শর্টের আছে না? আচ্ছা এটা ভি নট এন্ড আই নট, এই দুইটা জিনিস বের করতে হবে। বুঝা গেল? জি ভাই, আমি হলে তো লুপ দিয়েই করতাম। আচ্ছা, আরে আরে লুপ টুপের কি দরকার মিয়া? তুমি দেখতেছো না এই যে একটা শর্ট সার্কিট হয়ে আছে না, এই যে একটা শর্ট সার্কিট হয়ে আছে না, এই তার মানে এটা কি আর থাকবে? উপরটা তো ওপেন হয়ে যাবে, আর এই দুটো প্যারালাল একসাথে করে দিব, মানে এইভাবেই করতাম। আচ্ছা শর্ট সার্কিট যদি হয়ে যায় ভাইয়া, এই দুটো প্যারালাল ম্যাথের আর কিছুই নাই, দুর্ভাত ম্যাথ, এগুলাও দেয় বইটা মিয়া। প্যারালাল করলে কত আসে ভাইয়া? 3-6 প্যারালাল করলে 2 না? 2 আসে ভাই। 3 প্যারালাল 6 কত? 2 ওহমস উপরে ভাই 1 একটা আছে, ওটা তো লাগবে। তাহলে কি আসে? 4 ভোল্টই তো আসে নাকি? 4 ভোল্টই তো আসে। আসুক, এখন আমাদের কি করা আছে? বাট এইদিক দিয়ে কারেন্ট পাস করতেছে লাইন নট, শুন কি হবে তাহলে? 4/2 ভি কো 2 एंपিয়ার। বাট দেখেন এখানে এই ম্যাথটা দেওয়ার উদ্দেশ্যটা কি বলো তো শুন? এই জায়গায় এখানে অনেক শর্ট সার্কিটে উল্টো দিয়ে বাধ্য হয়ে যাবে, এটা কেউ বুঝতে এ পোকা। আমি একটা ভুল করছি, এই যে 1 ওহম দেয়া আছে, আমি তো খেয়াল করিনি ভাই। 1 ওহমের তো কোনো কাজ নাই, তো কাজ নাই, তো ওপেন সরি। এখানে তো কারেন্ট 0, এই এখানে তো কি কারেন্ট কত? আই সমস্যার কত 0 না? এই কারেন্টটা, এই ভোল্টেজটা এখানে বেসিক্যালি চলে আসে। হ্যাঁ, এমনি আপনি বেশি কিছু বলার কিছুই নাই। আসে হাই রে দুধভাত ম্যাথ বলো ভাই, এটাও তো কিছু করার নেই। একদম পড়া কি চাইছে শুধু ভি নট, পড়ে একটু প্র্যাকটিস করি। আমি হইলে যে কাজটা করতাম, জানি না তোমরা কি কাজ করবা, আমি হইলে এইটা কি, আমি আমি কিন্তু নোডালে বিশ্বাসী, আমি কিন্তু নোডালে বিশ্বাসী, মানে নোডালে করি। তার মানে কি, এখানে ভোল্টেজ সোর্স মানে কি এটার প্যারালাল মানে এখানে চলে আসছে না?
হ্যাঁ আমি ডিরেক্টলি এইভাবে করব, আমি যে কাজটা করতাম সব কারেন্ট কি এই সাইড এটা লিভ ধরে নিব, আর এটা তো ইন্টার করতেছে, তাহলে ইন্টারিং ইকুয়াল টু লিভিং অ্যাপ্লাইং, তাহলে টেন ইকুয়াল টু 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 ভি নট বাই কে ভি কে সি এল কে সি এল এ রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে শান জি ভাই, জি ভাই রেকর্ড হচ্ছে নোড এ এ ভাই তুমি নোড এ যদি কি ইন্টারিং ইকুয়াল টু লিভিং ইন্টার করতেছে 10 আর লিভ করতেছে কত 2 ভি নট মাইনাস 0 বাই মাইনাস 0 মাইনাস ভাগ হচ্ছে বাই 10 6 প্লাস 4 এখন ভি নট এখন কথা আসছে এইখানে এসে একটু প্যাচ খেয়ে যেতে হবে ভি নট সমান কি দেখো তো এটা কিন্তু উল্টা আসছে মাইনাস আসবে একটা মাইনাস 4 ইনটু 2 ভি নট ডিভাইডেড বাই কত 6 প্লাস 4 এইটু কি বুঝছো তোমরা জি ভাই ওটা তো বুঝছি হ্যাঁ এখানে ম্যাথের খেলা কিন্তু এখানে বুয়েট দেয় কিন্তু এটা সুপার মেশ করলে আর কোনো টেনশন থাকতো না তাহলে এমনিতেই ডিরেকশন বের হতো আমার তো মাথায় সুপার মেশের কথা চিন্তাও আসে না কত কেন কেন ভাই আমি তো অত কিছু থিংকিং করি না আমি সবকিছু আগে নোডাল দিয়ে সবার আগে থিংকিং করার চেষ্টা করি এখন কথা আছে ভাই আপনি কোন কোন নিয়ম জানেন না একটা নিয়মই শিখছেন ওটা দিয়ে চালাই যান না আমি সবসময় এক নিয়মে প্র্যাকটিস করি এক নিয়মে প্র্যাকটিস করার সুবিধা আছে একাধিক নিয়ম জানলে পরীক্ষাটা ডিস্টার্ব করবে এগুলা যে কোনটা থেকে কোনটা করব কোনটা থেকে কোনটা করব বাট আমি যদি একই নিয়মে বাসায় প্র্যাকটিস করতে থাকি পরীক্ষাটা আমার কাছে জাস্ট একটা প্র্যাকটিস হল মনে হবে ঠিক আছে এই কারণে কিন্তু আমি ইউনিভার্সিটিতে এই জিনিসগুলো কিন্তু আমি এইভাবে করাতে হ্যাঁ এখানে ওই ভি জিরো এর ব্যাপারটা বুঝি নাই কিভাবে আসলো শাওন একটু বুঝাই দাও তো যেহেতু ভি জিরো কারেন্টটা যাচ্ছে হচ্ছে মাইনাসের পাশে ঠিক আছে এখন আমরা রেজিস্টরের পোলারিটি যে পাশে থাকে কারেন্ট যে পাশে যায় পোলারিটি উপসর্গ প্লাস ধরুন এইখানে এখানে ভিনটের মানটা হচ্ছে ভিনটের মানটা আছে আবার উল্টা পাশে কারেন্ট যে পাশে যাচ্ছে তার উল্টা পাশে হলো ভিনটের পোলারিটি এই জন্য মাইনাস আসছে এটা ক্লিয়ার হতে পারেন নাই আরে নাই মনে হয় ভাই বুঝি নাই চিত্র আঁকা দেখেন আমি অন্যরকম চিন্তা করছি এটা হচ্ছে আপনার যেহেতু এখানে আমি আছে 6 ওহম রেজিস্টারের উপরে আর একটা নোড ধরবো কোথায় নোড ধরে আর এখানে হচ্ছে 6 রেজিস্টারের উপরে একটা নোড ধরবো এখানে আর এখানে আর আপনার এই নোড হয় ওয়েট ওয়েট এখানে কি নোড হয় ভাই ধরা যাবে ভাই ধরা যাবে কিভাবে ধরা যাবে আমাকে বলেন আচ্ছা আমি আপনাকে বলতেছি আর আছে এইখানে আপনার কন্ডিশন কি ওয়েট ওয়েট নোড হওয়ার কন্ডিশন কি আগে আমাকে সেটা বলেন হোয়াট ইজ নোড ভাই নোড হওয়ার কন্ডিশন হচ্ছে আপনার দুটো এলিমেন্টের মাঝে একটা নোড ধরা যাবে দুটো না মিনিমাম তিনটা যেখানে হবে সেটাকে আমরা নোড বলতে পারি আদারওয়াইজ কখনোই সেটা নোড হইতে পারে না কখনোই না এখানে নেভার নেভার এখানে নোড হইতে পারে না আচ্ছা বলেন আপনি জাংশন ধরা যাবে হ্যাঁ জাংশন ধরা যাবে কিন্তু নোড ধরা যাবে আচ্ছা আমি একটু বলি ভাই এখানে আপনি ভি1 ধরবেন আর এখানে যেখানে আপনি 2 ভি0 ধরছেন ওখানে আপনি ভি2 ধরবেন ধরার পরে হচ্ছে আমরা পুরো হ্যাঁ পুরো ম্যাথটা করব হ্যাঁ ম্যাথটা করার পরে হচ্ছে তারপরে যখন ডি জিরো বের করব তখন হচ্ছে আপনি এত বড় কেন করতে যাবেন মানে আপনার এই যে এই যে এই মাইনাস ফোর এর টার্মটা মাথায় ঢুকতেছে না এইজন্য ওই ওই একটু বড় হয় এই ম্যাথ করতে আপনি 30 সেকেন্ড ওয়েট হলে ব্যয় করবেন আর আপনি আপনি যে নিয়ম করছেন 5 মিনিটস ব্যয় করবেন এটা দিস ইজ দা স্মার্টার ওয়ে দিস ইজ স্মার্ট ওয়ে আমি বারবার বলি স্যার আপনি এটাই ভালো বলছেন আপনারটাই আপনারটাই আমি বলি একটু বলি एग्जाम হল ইজ নাথিং জাস্ট অ্যাবাউট দা ম্যানেজমেন্ট অফ টাইম ব্রো কোন কথা কি বোঝা গেল যে টাইমটা ম্যানেজ করে আসতে পারবে সেই চাকরি পাবে জি ভাই এগুলা ম্যাথে 30 মানে 1 মিনিটের বেশি দাও এটা 30 সেকেন্ডের উপরে ব্যয় করার কোনো সুযোগই নাই মানার কারণ কি এখানে 30 এই যে আমরা একটা ম্যাথ করলাম না মোটর ওই ম্যাথে কিন্তু 4-5 মিনিট লেগে যাবে কিন্তু জি ভাই ভাইয়া বোঝা গেল আমি আপনার ব্যাপারটাই করতেছি না বাট আপনাকে বুঝাইতে চাচ্ছি যে দেখেন বোর্ড পরীক্ষা হলে মানে এইভাবে করে কিন্তু আপনি টাইম সেভ করতে পারবেন আমার কথা কি বোঝা গেল ওইভাবে ম্যাথ হবে ম্যাথ না হওয়ার কোনো কারণ নাই আমি ম্যাথ হবে ভাই কিন্তু আর একটু বেশি প্র্যাকটিস করলে ওনারা কি হ্যাঁ এটা তাড়াতাড়ি এবং আমি বলি আপনি চাকরিটা তখনই
পাবেন বুঝতে পারবেন যখন আপনি এই লেভেলে চলে আসবেন। আমার কথা কি বোঝা গেল ভাইয়া? জি ভাই বুঝতে পারছি। আপনাকে এটা আমি ডিপ্রেস করার জন্য বা বকা দেওয়ার জন্য না, না ডিপ্রেস না ভাই, আমি এই এই অঙ্কটা অনেকবার ট্রাই করছি কিন্তু এত শর্টে করতে পারিনি, আমি ব্রডেই করছি। আমি কিন্তু নরমালি আজকে আপনাদের অনেক অনেক কি কই অনেক ব্রডলি দেখাচ্ছি। শাওন আমরা শর্ট ক্লিয়ার কত শর্ট করতে পারি ভাই? আমার পেচাল গুলো শুনতে পারবেন, সে অনেক অনেক কিছু ধরে রাখতে পারবেন, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বুঝা গেল? আচ্ছা আচ্ছা সামনে এটা কত হইতে বল ভাই, আমি তো কমপ্লিট ম্যাথ করার করতে তো আমি অভ্যস্ত তাই না, বল কত আসে? তারা ক্যালকুলেটার ইউজ কর, আমি তো ভুল লিখিনি, ভুল করিনি। সানাবরটা দেখো, আর ক্যালকুলেটরটা আমি খুঁজে পাইতেছি না। ভাই এটা তো ক্যালকুলেশন করে নিলে হচ্ছে, যাই হোক জিরো আসবে, জিরো আসবে, এটা জিরো ভোল্ট আসে। ঠিক আছে বাট ভাই এই ম্যাথটা তো ভাই আরো একটু ভালোভাবে করা যায় দেখেন। হ্যাঁ বলেন। আচ্ছা এইভাবে যদি আমি বলি যে দেখেন এই ভি নট এর মান আর টু ভি নট, হ্যাঁ হ্যাঁ, যেহেতু দুইটা রেজিস্টারের মান আলাদা সেহেতু তো ভি নট ভি নট যোগ করলে টু ভি নট হবে না, মানে টু মিনিটকে ভাঙলে আমি ভি নট একটাতে পাবো আরেকটাতে বেশি আসবে, সেটা বোঝা যাচ্ছে যে মানটা জিরো আসবে, মানে ম্যাথটা বুঝি নাই। আপনার কথাটা কিন্তু বুঝি নাই ভাই, আর একটু যদি বলতেন অনেক ভালো। হ্যাঁ দেখেন এখানে 4 ওহম আর 6 ওহম, যদি দুইটা রেজিস্টারের মান যদি 4 4 হইতো বা 6 6 হইতো সেই ক্ষেত্রে এই দুইটা মিলে কিন্তু টু ভি নট হইতো, কিন্তু এখানে বোঝা যাচ্ছে দুইটা রেজিস্টারের মান আলাদা দেওয়া আছে। আরে ভাই এটা একটা ডিপেন্ডেন্স সোর্স, যেটা টু ভি নট দেওয়া আছে কিন্তু মানে কি এদিক দিয়ে যে কারেন্টটা পাস করতেছে দেখেন, এখানে কারেন্টটা কি পাস করতেছে টু ভি নট, কথা বুঝছেন? টু ভি নট কারেন্ট মাইনাস হচ্ছে জিরো, যেটা কারেন্টটা করতেছে কিন্তু সিক্স প্লাস ফোর, দিস ইজ কারেন্ট ইনটু ভোল্টেজ, কথা বুঝছেন? ভোল্টেজ কত? ফোর, কিন্তু কিন্তু এইটার ডিরেকশন প্লাস মাইনাস, কিন্তু এদিক দিয়ে মাইনাস প্লাস উল্টা, এই কারণে কিন্তু এখানে একটা মাইনাস দিচ্ছে। আর একটু আপনি দেখেন দুইটা যে চার আর ছয় এর দুইটা যোগ করেই কিন্তু আমরা ওই নোড ভোল্টেজ টু ভি নট পাই। হ্যাঁ না না তার মানে যোগ করে নোড ভোল্টেজ 2 ভোল্ট কেন কই পাইলাম আমরা? দেখেন ভাই সোর্স ভোল্টেজ জানে যে 2 ভি নট, তার মানে ওই নোডের ভোল্টেজই 4 আর 6 এর ভোল্টেজ না, 4 আর 6 যোগ করে সিরিজে যেটা ভোল্টেজ আসবে সেটারই মান তো 2 ভি নট হবে। না 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 সো ম্যাটার মান 0 আসবে ভাই, ভি নটের 0 আসবে তো ফাইনালি, এটাই বলতেছি আমি ভাই ফাইনালি 0 আসবে। একটু করে দেখেন না কেন 0 আসবে, এটা হয় না ভাই? এটা দেখেই বোঝা যাচ্ছে এটা তো জিরো আই আসতেছে, জিরো আসবে ভাই এটা। হ্যাঁ জিরো আসবে তাই তো আমি বলতেছি, আমাদের ম্যাথে কি প্রসিডিউরে কোনো ভুল আছে? না না ওটা ওটা না ভাই, আমি আরেকটা প্রসিডিউরের কথা বললাম, সেটা আপনার ব্যাপার, দ্যাট ইজ ইওর উইশ, ইউ হ্যাভ মাল্টিপল অফ, এটা এটা নিয়ে কোনো সমস্যা নাই, কথা বুঝছেন?
আপনার হাতে তো অনেক অস্ত্র আছে, আপনি যেটা রিলায়েবল ফিল করেন আপনি সেটাই করবেন, এটা নিয়ে অসুবিধা নেই। বাট নরমালি আমি এইভাবে করি বা করার চেষ্টা করি, শর্টকাট কিন্তু করতে হবে আপনাকে পরীক্ষার হলে। বাট আপনার হয় যে দুই লাইন বেশি গুলো আপনি ভালো বুঝেন সেভাবে করবেন, এটা নিয়ে অসুবিধা নেই। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ আসেন এটা করি। আচ্ছা একদম সহজ একটা ম্যাথ, কি বলছে আটটা বের করতে হবে, এখানে কিন্তু ব্যাপার আছে, একটা একটা কি সোর্স আছে, ঝামেলা লাগাইছে কে? ডিপেন্ডেন্ট সোর্স। আমরা ডাইরেক্ট আর টেস্টটা বের করতে বলছে, আর এল মিন কি? আর এল তার মানে কত? আর এল ইকুয়াল টু কত শান? আর টি এস। আচ্ছা এইটা যদি হয় তাহলে আমরা আপনারা দেখি, তাহলে আমাদের কাজ কি প্রথম আর টেস্ট বের করার জন্য সোর্সটা কি করতে হবে? ডিসেবল করে দিতে, তার মানে কি এটা অ্যাক্টিভ সোর্স নাকি? শর্ট হয়ে যাবে না? এখন শাওন একটা কথা আছে, তার মানে কি এই যে নোড ভোল্টেজটা ভাইয়া দেখেন, আমার সাথে কি দ্বিমত পোষণ করবেন না, করবেন কি না? কারেন্ট নিলে, কারেন্ট নিলে নোড করতে সুবিধা হয়। আমার ক্ষেত্রে আমি ভোল্টেজ দিয়ে করি সব সময়, এখন যে যেটা করুক। আমার কথা কি বোঝা গেল? অসুবিধা হয় না, অসুবিধা হয় না। আচ্ছা এখন এই যে এই ভোল্টেজটা, এই ভোল্টেজটা কি এখানে আছে, এটা নিয়ে কি কারো ডাউট আছে? আমি বেসিক্যালি এইভাবে করি, বুঝছেন? আমার পরীক্ষার হলে আমি কিন্তু অন স্টাইল, হ্যাঁ আমি কিন্তু আমার নিজের স্টাইল গুলো দেখাচ্ছি, আমি কিন্তু আপনাদের বলছি, আমি কিন্তু আমার প্র্যাকটিস গুলো দেখি যে ঠিকঠাক মতো আছে কিনা, ঠিক আছে? আর আপনারা যদি এর মধ্যে যদি আপনার কোনো বেনিফিটেড হন লাইক দ্যাট, বাট গাইডলাইন দিয়ে চেষ্টা করি ভাইয়া। এখন আমরা যে কাজটা করব এটা তো ইন্টারিং, এই কারেন্টটা কি অবশ্যই কি ধরবো আমরা? লিভিং, এটা লিভিং। আচ্ছা এখানে একটা কি আছে, আর একটা শাওন ভিনট আছে না? আর একটা ভিনট আছে না এখানে? ওকে তাহলে আমরা যে কাজটা করব, অ্যাপ্লাইং অ্যাড কি বিয়ন ভিনট, কি করব আমরা? কেসিএল না ভিনট নোড না? এই বোঝা যাচ্ছে আমার কথা? জি ভাই বোঝা যাচ্ছে। হ্যাঁ এই তো লিভিং, আর এইখান থেকে আমি এটা এরকম ধরব না, আমি এটা লিভিং ধরে করব, এটা যদি, হ্যাঁ আমি এইভাবে করব। আচ্ছা এটা যদি হয় ভাইয়া লিভিং, তার মানে কি হবে? ভিনট ভাগ কত? 10 প্লাস কত? ভিনট ভাগ কত? 40, তাই তো? প্লাস হবে কত? v0 minus 1 ভাগ কত? 22 equal to 0, কোন অসুবিধা? আচ্ছা এইটা আমরা একটু ইকুয়ালাইজ করে ফেলে ভাইয়া, এখানে v0 সমান কত আসে দেখো তো, এই এই যে এখানে যদি আমরা v0টা বের করতে যাই শাওন, কত v0 ভাগ কত? 40 into 40, সমস্যাটা v0ই থেকে যায় না? এই আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যায়। ওকে ভি নট, তাহলে না জি ভাই বুঝতে পারতেছি ভাই, এটাই সুবিধা বেশি এখন মনে হচ্ছে। আচ্ছা এটা যদি হয়, এবার যদি আমরা এই এই লুপে চালাই অ্যাপ্লাই কি কেসিএল এট কত অন ভোল্ট নোড, ভাই ওই ভি অন ভি ধরবো এই করবো, বুয়েটের টিচাররা এত ফর্মালিটি চায় না, আপনি বুঝেন কিনা, বরং এইভাবে করলে আরো জিনিস তারা খুশি হয় যে একটা ছেলে আসলে জিনিসগুলো কনসেপচুয়ালি বুঝে করছে। আমার কথা কি বোঝা গেল? যত শর্ট করতে পারবেন বইটে কোনো ক্ষতি নাই ভাই। আচ্ছা এটা যদি হয় তাহলে দেখেন, আচ্ছা এখানে এই কারেন্টটা কি করতেছে, ইন্টার করতেছে না এই লুপে, এই লুপে তাহলে কত লিখবো আমরা? ভি নট মাইনাস কত? 1 ভাগ কত? 22 ইন্টার করতেছে, প্লাস প্লাস এই কারেন্টটা কিন্তু ইন্টার করতেছে 0.006 কত ভাইয়া? ভি নট ইকুয়াল টু লিভ করতেছে কোনটা শাওন? 1 ভাগ কত? 36, তাই না ঘটনাটা? তাই হবে না? আচ্ছা এটা যদি হয় তাহলে আলটিমেটলি কি হবে? তাহলে আলটিমেটলি কি ঘটবে এখানে? এখান থেকে কি আমরা ডিরেক্টলি ভি নট পেয়ে যাবো না? এখন কথা আছে একটা জায়গায় আপনারা বাইরে যাইতে পারেন,
এই বলেন তো এই নোড ভোল্টেজটা কত হবে, এই ভিনটটা কত হবে, এই যে এখানে যেটা বলছিলাম এই যে ভিনটটা ভিনটটা সমান কত হবে, ভি নট ডিভাইড বাই কত 40 ইনটু এটা রেজিস্ট্যান্স 40, সে ভি নটই থাকতেছে কিন্তু, বোঝা গেল? এই ভিনটটা কত আসে ভাই আর একটু বলেন না আমাকে, হ্যালো এই আমাকে শুনতেছেন না আপনারা কেউ? জি ভাই ঠিক আছে করেন, ভিনটটা কত আসে কেউ একটু ক্যালকুলেটর বের করেন, আচ্ছা যা আসে করে নিন, এখন যে ব্যাপারটা আসবে ফাইনালি যে কাজটা আমাদের করতে হবে, আমাদের এরপর কি একটা লুপ চালাইতে হবে না, জি ভাই জি এই যে ওয়েট বেশি চলে গেল, এই যে ভাইয়া এখানে আমরা যদি একটা ভি নট একটা যে হোক একটা ভ্যালু আসবে এখানে কত, এখানে যদি আমরা একটা লুপ চালাই এই যে এখানে এখানে যদি একটা লুপ চালাই তাহলে কত লেখা যায়, আই নট সমান কত লিখতে পারবো আমরা, এই যে এখানে কত ছিল 1 ভাগ কত 36 তাই তো, আর হচ্ছে এই যে এইটা এটা ইন্টারিং ইন্টারিং করতেছে কত ভাইয়া, এই এই লুপে ইন্টার করতেছে কে কে দেখেন তো, এই ইন্টার করতেছে না 0.006 ভি নট প্লাস হচ্ছে কত আই নট কনফার্ম কত 1 ভাগ 36, এটা কি পাবে আমি আই নট পেয়ে যাব না, তাহলে আরটিএস সমান কত হবে ভি অফ কি টেস্ট সোর্স ডিভাইড বাই কত আই নট, এটা করলে হয়ে যাবে, এই টেস্ট সোর্সটা কত আমাদের, আমাদের আমরা টেস্ট সোর্স কত নিছিলাম 1 ভোল্ট, তাহলে 1 ভাগ আই নট, আই নটটা কই পাবো আমরা এখান থেকে কি আমরা আই নট পেয়ে যেতে পারবো না, আই নটটা এখানে বসে দিলে অ্যানসারটা চলে আসে, ওকে আর একটা ম্যাথ আছে মনে হয় খুবই মজার ম্যাথ সহজ একটা ম্যাথ বাট করে দিচ্ছি আমি, এই কি বলছে দেখেন তো, এত ভোল্ট লোড এ এত এত লোড ইজ কানেক্টেড টু এ লাইন, এটা কি ওহম নেই, আচ্ছা কি কি বলা আছে দেখেন তো, এটা একটা লোড কানেক্টেড এর লাইন ঠিক আছে, দ্য লাইন হ্যাজ রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স এত দেওয়া আছে, ইজ কানেক্টেড টু ব্যালেন্স থ্রি ফেজ এত দেওয়া আছে, হ্যাঁ মাস পাওয়ার লোড এন্ড লাইন, আচ্ছা এটা এটা কি লোডটা কি লোড দিয়ে আছে আমি তো নিজেই বুঝি নাই, ও কানেক্টেড টু দ্য লাইন, ভাই স্ক্রিনটা সরে গেছে দেখা যাচ্ছে স্ক্রিন, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন, রাইট 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 সরাতে হবে ভাই, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে ভাই আরেকটু হ্যাঁ আরো, আচ্ছা ওয়েট করেন দাঁড়ান আমি প্রয়োজন বড় করে দিচ্ছি, দেখা যাচ্ছে এবার, ওকে আচ্ছা এখন এটা কি কানেক্টেড, কোনো কানেক্টেড এর কথাই তো বলে নাই, জিনিসটা কি কানেক্টেড, ম্যাথটা এইভাবেই ছিল সাধারণত যদিও, আচ্ছা আমরা করে ফেলি, হ্যাঁ আচ্ছা এটা যেটা কি বলছে হুজ ভোল্টেজ ইজ এত ভোল্টেজ, লাইন ভোল্টেজ দেওয়া আছে, এই লাইন ভোল্টেজ দেওয়া আছে, আচ্ছা তার মানে ব্যালেন্সড ব্যালেন্সড দেওয়া আছে, তার মানে আমরা যে কাজটা করতে পারি লোডটা আগে ড্র করে ফেলি, লোডটা
ডিএনসিসি তে কি পাওয়ার সিস্টেমে কোনো ম্যাথ আছে কিসের থেকে ভাই পাওয়ার সিস্টেম এই যে পাওয়ার এর থেকে একটা মেশিন থেকে ম্যাথ দিছিল চারটা মেশিন থেকে আর এই যে নরমাল একটা পাওয়ার এর ম্যাথ দিছে নরমাল পাওয়ার এর ম্যাথ ওকে বটানি কি বুঝতে পারলেন কি ড্র করলাম আচ্ছা আচ্ছা এখন লোড এই লোডটা কি ব্যালেন্সড এবং সেটা কত দিয়ে আছে দেখেন তো 12.80 at an angle plus 38. কত 66 তার মানে সব জায়গায় কি সেম দেয়া আছে তাই তো আপনি y ধরলেন কেন ভাই এই ম্যাথটা মনে হয় ইনকমপ্লিট ভাইয়া আপনি কি আমার কথা কি বুঝছেন না জি বুঝতে পারছি মানে y বাই ডেল্টা উল্লেখ করা নাই তো এইজন্য আমি y টা ধরে করতেছি যে কোন একটা ধরে আপনি করতে পারেন কোনো অসুবিধা নাই বাট ম্যাথটা মনে হয় ইনকমপ্লিট দেখেন কোথাও কিন্তু বলে নাই যে y কানেক্টেড বা ডেল্টা কানেক্টেড খেয়াল করছেন কিছুই বলা নাই সেক্ষেত্রে আপনি আপনার মতো করে ধরে করতে পারেন অসুবিধা নাই এক নাম্বার এক অথবা নাম্বার টু ম্যাথটা আমরা তো যেহেতু আমরা তো বোর্ডে ডাইরেক্ট প্রশ্ন পাই না আমরা কি পাই আমরা সবাই সবার কাছ থেকে শুনে শুনে আমরা কালেকশন করি এরকম হতে পারে আমার কথা কি বোঝা গেল জি ভাই বুঝতে পারছি জি ভাই এই মূল থিমটা হচ্ছে এই এখন আপনি এরকম দেয়া আছে এটার নাম দেন হচ্ছে কত এ এটা বি এটা সি হ্যাঁ আর লোডের সাইডে এ এটা লোডেড বি এটা লোডেড সি তার মানে বি এ বি লাইন ভোল্টেজ দেওয়া আছে হ্যাঁ 110 অ্যাঙ্গেল কত জিরো ভি বি সি তাই তো 110 অ্যাঙ্গেল কত মাইনাস 120 আর কি 20 দিয়ে না ভাইয়া 110 অ্যাঙ্গেল কত প্লাস 120 তাই তো এরকম এদিক দিয়ে এখানে কি ফেজ সিকোয়েন্স বলে দিছে এবিসি এখন আমাদের ফেজ নিয়ে কাজ করতে হবে দেখেন ফেজ দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটা বি এ এন বের করি তাই তো এবং ব্যালেন্স সিস্টেম যদি হয় তাহলে কত হবে 110 অ্যাঙ্গেল কত 0 ভাগ কত রুট 3 হবে না আর এখানে কত অ্যাঙ্গেল আসবে কত মাইনাস 30 আসবে না আচ্ছা তার মানে আমাদের কারেন্টটা কত আসে আমাকে একটু বলেন তো এসে বড় হয়ে গেছে সময় ওকে আচ্ছা তাহলে আমাদের কারেন্টের ভ্যালুটা কত আসে হ্যাঁ এটার নাম যদি দেয় ছোট করে আই এ আই বি আই সি হ্যাঁ আই সি আর এইদিকে আছে আই বি তাহলে দেখেন আই এর সমান কত হবে দেখেন তো আচ্ছা বেসিক্যালি এটা এইখানে না আমি এখানে ভুল করছি কারণ আমাদের কিন্তু একটা লোড আছে এই যে এখানে তাই তো ভাই এই যে এইখানে এখানে কত হবে এত ভাগ কত রুট থ্রি অ্যাঙ্গেল মাইনাস 30 ডিগ্রি আর এটা ভি এ এন যদি করি তাহলে কত হয় দেখেন 110 অ্যাঙ্গেল কত মাইনাস 30 ডিভাইডেড কত রুট থ্রি ডিভাইডেড বাই কত আসবে দেখেন তো 5 মাইনাস কত জে টু প্লাস 12. কত 80 অ্যাঙ্গেল কত আসবে 38.6 ঠিক আছে তো সিমিলারলি আইবি আসবে আর এটা কি আইসি আসবে এবং পাওয়ার যদি বলতে চলে এই পি অফ কত থ্রি ফেজ যদি আমাদের বলে আমরা কি করব বলেন তো তখন আই স্কয়ার ইনটু কত আর এ
5b স্কয়ার ইনটু কত ওই একই তো একই তো তার মানে এই যেহেতু ব্যালেন্স সিস্টেম তাহলে আমি কি লিখতে পারি 3ia স্কয়ার ইনটু r এটা করলে তো হবে না হবে না বুঝে গেল মামুন ভাই কি শুনতেছেন মামুন ভাই হ্যাঁ ভাই শুনছি হ্যাঁ মামুন ভাই কি অবস্থা ফার্স্টে ছিলেন নাকি শুরু থেকে ছিলাম কি অবস্থা ভাই বলেন তো এই তো ভালো লাগলো চলে হ্যাঁ সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা যাই চেষ্টা করছি ভাই চেষ্টার কোনো কমতি রাখি না ঠিক আছে এর ভিতরে যদি মানুষের যদি সামান্য সামান্য একটু তুমি উপকৃত হয় তাহলে কিন্তু পরিশ্রমগুলো সার্থক ভাই বুঝতে পারছেন বাট আপনারা যেভাবে সাপোর্ট ইনস্পিরেশন বলেন সবকিছু দিচ্ছেন এটা তার আলটিমেটলি আমি কিন্তু এগুলো ফুয়েল বা ডিজেল পাচ্ছি বুঝতে পারছেন ভাই এই আর কি আচ্ছা ভাইয়া তার মানে আমরা ডিএনসিসি পরীক্ষার প্রশ্নটা যদি একটু অ্যানালাইসিস করি দেখেন মেশিনে কয়টা মেথড ছিল একটা দুইটা এই যে আর একটা ছিল মেশিনের হ্যাঁ তিনটা চারটা চারটে মেশিনার ছিল ইলেকট্রনিক্স কয়টা দেখি তো এই যে একটা বিজেটি ইলেকট্রনিক্স এরপরে দুইটা হলো ইলেকট্রনিক্স চার দুই ছয়টা দেখেন আর একটা ইলেকট্রনিক্স সাতটা এরপরে সার্কিট দিয়েছে কয়টা সাতটা আটটা নয়টা তিনটা সার্কিট দশটা আর এই যে একটা ব্যালেন্সড মানে কি থ্রি ফেজের একটা ম্যাথ দিছিল বুঝা গেল তার মানে আমরা তাহলে কি ধারণা করতে পারি তাহলে ডিএনসিসি পরীক্ষা কি ধরনের কোশ্চেন আসতে পারে বা এক্সপেক্ট করতে পারি শুনেন এটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে বুয়েট প্যাটার্ন আমাদের ফলো করতে হবে বাট আমরা অ্যাজ ইউজুয়াল যে প্রিপারেশন ওটা নিয়ে যাব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার বইটা শুধু এমসিকিউ পরীক্ষা হবে না এতটুকু নিশ্চিত থাকেন এই যে আপনাদের ম্যাথ গুলো কিন্তু এরকম ছোট ছোট লাইনেই কিন্তু করা যায় আপনাকে তো এই ধরনের ম্যাথ গুলোই দিবে উইথিন শর্ট টাইমের মধ্যে করে আসতে হবে এটা হচ্ছে মূল ব্যাপার বোঝা গেল ব্যাপারটা জি ভাই আর কারো কি কোনো কোশ্চেন বলেন তো আমার মাথা ধরছে আজকে জার্নি পেছিলাম আজকে জার্নি করে আইসা আবার আপনাদের জন্য বসছি কিন্তু আমি সারাদিন খুব জার্নি ছিলাম প্রচুর মাথা ধরছে আপনার কি রানিং ব্যাচ চলতেছে হ্যাঁ রানিং ব্যাচ চলতেছে তো কত দূর আগাইছে এটা ইলেকট্রনিক্স পার্টটা শেষ হয়েছে এখন চলতেছে ইলেকট্রনিক্স কমিউনিকেশন কন্ট্রোল সিস্টেম বুঝছেন মানে এখন কি কেউ ঢুকতে পারবে এখানে হ্যাঁ 100% অবশ্যই পারবে এবং আমরা আমি আরেকটা কথা বলে রাখি সবার জন্য বলতেছি শুনেন আমার আমার পড়ানোর স্টাইলটা কিন্তু বেসিক্যালি আমি যেভাবে সলভ করলাম না ঠিক একই ভাবে প্রত্যেকটা ম্যাথের একদম পুরো পোস্টমর্টম পড়ানো হয় হ্যাঁ প্রত্যেকটা জিনিস ভাঙে ভেঙে কিভাবে কোনটা আসলো কেন আসলো কেন কোন সাইডে আমরা দেখবো কোনটুক অ্যানালাইসিস করব প্রত্যেকটা মেশিন বলেন পাওয়ার সিস্টেম বলেন সার্কিট বলেন ইলেকট্রনিক্স বলেন ইচ অ্যান্ড এভরিথিং এবং আমার কাছে প্রত্যেকটা জিনিস এবং এইভাবে অ্যানালাইসিস করে করে কিন্তু আমি নিজে শিখছি আমি এইভাবে কিন্তু আমার যারা আমার সাথে কানেক্টেড আছে তারা কিন্তু শিখে এবং দেখেন আপনাদের জন্য কিন্তু প্রায় ফ্রি সেশন করি কথা বুঝেন প্রতি সপ্তাহে একটা সেশন করে কিন্তু থাকতেছে এতটুকু খেয়াল করছেন আপনারা আপনাদের এই থেকে আপনারা জিনিসগুলো নিয়ে নিবেন হ্যাঁ এবং কোন ধরনের কোনো প্রবলেম থাকলে কোন ধরনের ই থাকলে আপনারা আমার সাথে যে কোনো সময় যে কোনো বিষয়ে কিন্তু আমার সাথে নক করতে পারবেন কমিউনিকেশন করতে পারবেন এবং এখন পর্যন্ত কোনো রেকর্ড নাই যে আমাকে কেউ কোনো জিনিস দিতে বাট আমি সেটা সলভ দেইনি বা কোনো গাইড দেইনি বা কোনো ইনস্ট্রাকশন দেইনি আমি যতটুকু পারছি আমি দেওয়ার চেষ্টা করছি কিন্তু আর এই মুহূর্তে আমাদের হইছে এনপিবি সিভিএল এনপি সিভিএল এবং বিটিসিএল এর একটা স্পেশাল ব্যাচ চলতেছে কিন্তু
এবং আমি কিন্তু এর উপর একটা সেশন করছিলাম, ওখানে কিন্তু আমি দেখাই দিছিলাম যে বিটিসিএল কি ধরনের কোশ্চেন গুলো হয়, এনপিসিবিএল কি ধরনের কোশ্চেন গুলো হয়, তাহলে আমাদের কিভাবে আমাদের প্রিপারেশন গুলো নেওয়া উচিত, এবং ওইটাকে বেস করে আমার কিন্তু এখন একটা ব্যাচ রানিং হচ্ছে যেখানে মেইনলি ফোকাস হচ্ছে কমিউনিকেশন কন্ট্রোল সিস্টেম ইলেকট্রনিক্স, সাথে হচ্ছে আপনার সার্কিটটা একটু দেখাই দিব, সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা করছি বিটিসিএল এ কিছু প্রোগ্রামিং আসে, প্রোগ্রামিং এর উপরে আমাদের আলাদা দুইটা থেকে তিনটা সেশন হবে, বোঝা গেল ব্যাপারটা? আর আগামী ডিসেম্বর থেকে আমার নেক্সট মানে ব্যাচ স্টার্ট হচ্ছে যেটা সার্কিট দিয়ে শুরু হচ্ছে, এবং আমার ব্যাচ গুলো জেনারেলি সার্কিট দেন পাওয়ার সিস্টেম দেন মেশিন দেন কমিউনিকেশন কন্ট্রোল ইলেকট্রনিক্স এইভাবে রোটেট করতে থাকে কিন্তু, ঠিক আছে? বাট যারা একদম শুরু থেকে স্টার্ট করতে চান, হ্যাঁ, যে সার্কিট থেকে স্টার্ট করবেন, সেক্ষেত্রে আপনার আগামী ডিসেম্বর থেকে ইনশাল্লাহ আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, ওখানে কিন্তু আপনার এনরোল করতে পারবেন। বাট এই মুহূর্তে যদি এনপিসিবিএল আর বিটিসিএল এর ব্যাচে কেউ জয়েন করতে চান বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন, সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনার জয়েন করার সুযোগ আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্টলি যে ব্যাপারটা, আমাদের প্রত্যেকটা ক্লাসের কিন্তু গুগল ড্রাইভ অ্যাক্সেস দেওয়া হয়, যার ফলে আপনার যে কোনো সময় যে কোনো ধরনের সময় আপনারা কিন্তু করতে পারেন, জিনিসগুলো কিন্তু দেখে নিতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে অনেক বড় একটা সুবিধা আপনাদের জন্য থাকতেছে, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন ভাইয়া বলেন তো। আচ্ছা ভাইয়া, ওই এনপিবিসিএল এর কি আর কোন সেশন কি মানে নেওয়ার সম্ভাবনা আছে, নেবেন কি এরপর? না না না, একটা সেশন 2 ঘন্টা করে এক একটা সেশন, আবার রিপিট করার কি কোনো দরকার আছে? ও আচ্ছা, আমি যদি দেখিনি এখনো, এমনি জিজ্ঞেস করলাম ভাইয়া, এখনো দেখিনি, দেখবো। আপনি আমাকে নক দিয়ে দেন, আমি এখন যে রানিং ব্যাচটা হচ্ছে ভাই, এখানে মানে কি শুরু হয়েছে, কি কি মানে আর আর করা হবে? অলরেডি ইলেকট্রনিক্স পার্টটা কভার হয়ে গেছে, এখন কন্ট্রোল সিস্টেম কমিউনিকেশন দেন হচ্ছে আপনার প্রোগ্রামিং সেশন প্লাস সার্কিটের একটা ওভারভিউ আপনাদের দেয়া হবে, সার্কিটের ওটার উপর দুইটা সেশন আছে, বুঝা গেল? বাট সার্কিটের তো আমার ইন্ডিপেন্ডেন্ট ব্যাচ, বুঝা গেল ব্যাপারটা? এইখানে হচ্ছে মানে ঢুকতে এখানে ঢুকতে চাইলে কি এটা কি ইনবক্সে করলে ভালো হবে? না, ইনবক্সে করলে মানে ভালো হয়। হ্যাঁ, ইনবক্সে আসেন, অসুবিধা নাই, এবং না ইনবক্স আর অনবক্স কি এখানে লুকানোর কোনো বিষয় নাই, কথা বুঝেন, আমি তো আপনাদের জন্য ফ্রি সেশন করতেছি, আমার সাথে যারা কানেক্টেড আছেন আপনারা কিন্তু অলমোস্ট দেখেন যে প্রতি সপ্তাহে বাইরে একটা দুটো সেশন থাকে, আমি কিন্তু আপনাদের জন্য দিচ্ছি। বাট এরপরে যারা আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকতে চান, তাহলে আমার কি অনলাইন পেইড ব্যাচ আছে, আপনারা ওই ব্যাচে এনরোল করতে পারেন, যেটার সিস্টেমটা হচ্ছে আপনারা আমাকে পেমেন্ট করে দিলে আমার মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে আপনাদের অ্যাড করে নিব, এবং পরবর্তীতে ওখানে জুম সেশন লিংক দেওয়া হয়, তারপরে হচ্ছে ওখানে গুগল ড্রাইভ অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, এবং প্রত্যেকটা টপিকস এর উপর পরীক্ষা নেওয়া হয়, দ্যাট ইজ সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, ইচ এন্ড এভরি যে টপিকসটা সেশনটা শেষ করি সেটার উপরে কিন্তু আমি পরীক্ষাগুলো নিচ্ছি, বুঝা গেল ব্যাপারটা? মানে ওই গ্রুপে কি আপনার আগের ভিডিওগুলো আপলোড করা থাকবে? আগের ভিডিওগুলো আপলোড করা থাকবে না, আপনাকে গুগল ড্রাইভ অ্যাক্সেস দেওয়া হবে, টেনশন নাই, ওখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, ওখান থেকে দেখবেন, যতবার ইচ্ছা ততবার দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝা গেল? এবং এভরি সেশনের উপরে এক্সাম গুলো হয়, ঠিক আছে? আর প্রত্যেকটা ম্যাথ এভাবে পোস্টমর্টম করে শিখায় ভাই, বুঝা গেল? সেটা আপনি সার্কিট বলেন, ইলেকট্রনিক্স বলেন, আর পাওয়ার এবং পাওয়ার সিস্টেম এবং মেশিন আমার সবচেয়ে স্ট্রং জায়গা ওই দুইটা হচ্ছে, ওই দুইটা জায়গায় এই দুইটা জায়গাটাই আমি একদম পুরো ডাল ভাত পানি ভাত বানাই ফেলি, বুঝা গেল? এবং সবার কাছে সবচেয়ে বেশি টাফ বা বইটে সবচেয়ে বেশি ফোকাস করে মেশিন এবং পাওয়ার সিস্টেম, এবং আমার সবচেয়ে বেশি স্ট্রং জায়গা হচ্ছে মেশিন পাওয়ার সিস্টেম, এবং যারা আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড তাদের দুজনের সাথে আপনারা কথা বলে দেখতে পারেন যে তারা মেশিন এবং পাওয়ার সিস্টেম নিয়ে তাদের মানে কি এক্সপিরিয়েন্সটা কি আমার সাথে ক্লাসগুলো করার পর, বুঝা গেল? এই জি ভাই, আর কোনো কোনো কোশ্চেন ভাইয়া কারো? আচ্ছা ভাইয়া, একটু বিরক্ত করবো একটা কথা, সেটা জি ভাইয়া, ওই যে রিভার্স রিসার্চার হচ্ছে যে ওই সাইন্টিফিক অফিসার পদের কোশ্চেন গুলো কেমন হয়, মানে একটু যদি আইডিয়া দিতে না? আচ্ছা, এখন কথা আছে আমাদের দেশে সাধারণত পরীক্ষাগুলো হয়েছে একটা হচ্ছে বুয়েট প্যাটার্ন আর হচ্ছে বুয়েটের বাইরে, বুঝে গেল? আমি এগুলো একটা সেশন করছিলাম গত ওয়াটার বোর্ড, যেহেতু বুয়েটের বাইরে হয়েছিল, সুতরাং ওগুলি মানে নন টেকনিক্যাল পরীক্ষাগুলো বুয়েটের বাইরে যেগুলো ওগুলো আমার একটা সেশন করা আছে,
সো আমাকে একটু পার্সোনাল নক দিলে আমি আপনাদের ওটা একটু শেয়ার করে দিব, এনপিপি সিবিএল এর যে ফ্রি সেশনটা ছিল ওটি আপনাদের শেয়ার করে দেব, এবং বিভিন্ন গ্রুপে অলরেডি আসছে, বাট তারপর আপনারা যদি চান আমাকে নক দেন আমি পুরো জিনিসটা, আমি ফুল অ্যানালাইসিস করা আছে ভাই, ফুল অ্যানালাইসিস এনপিপি সিবিএল আপনাকে কি কি পড়তে হবে, কোন কোন জিনিসগুলো ফোকাস করতে হবে ওই জিনিসগুলো বলা আছে, এবং বোর্ডের বাইরে পরীক্ষাগুলো হইলে কোন কোন জিনিসগুলো আসে কিভাবে সব জিনিস অ্যানালাইসিস করা আছে, দুই ঘন্টা করে একটা, সুতরাং ওগুলো দেখে নিতে পারবেন, এবং আপনারা কানেক্টেড থাকবেন একটু, আমি বলি প্রায় প্রতি সপ্তাহে আমার কোনো না কোনো সেশন হচ্ছে, ফ্রি সেশন হচ্ছে, ঠিক আছে, আপনারা কানেক্টেড থাকবেন, আপনারা আপনাদের সার্কেল বা আপনার ফ্রেন্ড সার্কেল যাই বলেন, ছোট ভাই বলেন বা ইউনিভার্সিটি বলেন, সবাইকে ইনভাইট করতে বলবেন, অ্যাটলিস্ট এই যে আমার সাথে এভাবে কথা বলার সুযোগ থাকবে আপনাদের, এবং আমি কারো কারো কোশ্চেনে বা কারো কোশ্চেন শিখাইতে আমি বিরক্ত হই না ভাই, আমার এই ধৈর্যটা আছে, আমি তাকে দিব, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং আমি আই এম ভেরি ডেডিকেটেড, থ্যাংক ইউ ভাই, আর কিছু আচ্ছা তাকে নক দেব কি কোথায় মেসেঞ্জার ইয়েতে মেসেঞ্জার নক দিন উপকাজি দিয়ে সার্চ দিন পেয়ে যাবেন PUKZ আই বলে দেই জি ভাই আমি অ্যাড দিয়েছিলাম আর কি ফেসবুকে কিন্তু আপনি মানে ইয়ে হয়তো ব্যস্ততার কারণে হয়তো সময় না আসলে অনেক ব্যস্ত বুঝছেন এই কারণে হয়তো আচ্ছা দাঁড়ান আমি তারপর আমি লিখে দিচ্ছি উপকাজি হ্যাঁ ডাইরেক্ট সার্চ দিয়ে পেয়ে যাবেন দেখবেন আমার সাথে কমিউনিকেশন করতে চাইলে কেউ এই নম্বরে ডাইরেক্টলি কমিউনিকেশন করতে পারবে ঠিক আছে ভাই জি ভাই নোট করে নিলাম ঠিক আর আপনাদের প্রতি আমার যে রিকোয়েস্টটা দেখেন এক একটা এরকম একটা ফ্রি সেশন করাটা কিন্তু মানে একেবারে সহজ কোনো ব্যাপার না দেখেন আজকে কিন্তু আমি সারা দিন আমি কিন্তু জার্নি করছি আমি হয়তো বিকালের দিকে ঢাকায় ফিরছি 6:30-7টার দিকে না 6টার দিকে এরপর এসে আমি এগুলো সাজাইছি আমি কিন্তু এখনো কিছু রেস্ট নিতে পারিনি কিন্তু বাট আমার কিন্তু যে দায়িত্ববোধটা যে আমি আপনাদের সেশন নেবো পরীক্ষা কিভাবে ভালো করতে হয় গাইডলাইনটা দিতে এটা দেওয়ার চেষ্টা করবো আমি কিন্তু আপনাদের জন্য কাজ করে যাচ্ছি বাট আপনাদের প্রতি আমার যে রিকোয়েস্ট এই যে পরিশ্রমগুলো করতেছি এগুলো যেন মানুষগুলো জানে মানুষগুলো কিন্তু এটা থেকে আউটপুটটা পায় বেনিফিটটা নেয় একটা সঠিক গাইডলাইনটা যেন পায় এই জন্য আপনাদের কাজটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট কোনটা বলেন তো তাহলে কোন ভাই বলতেছেন ভাইয়ের নাম কি আমি হচ্ছে এমডি মিনহাজুর রহমান আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আপনি আমাকে নক দিন এই আর কি অবস্থা আর সব জায়গায় ব্যাপারটা যতটা পারেন স্প্রেড করে দিন এটা একটা ব্যাপার এবং এই ভিডিওটা আমি দিয়ে দিব সব জায়গায় দিয়ে দিব আমার সাথে কানেক্টেড থাকলে আমার যত গ্রুপ আছে ইভেন সব জায়গায় আমি দিয়ে দিব ঠিক আছে ওখান থেকেও পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আর কি কেউ কিছু বলবেন ভাইরা হ্যাঁ অপু ভাই একটা কোশ্চেন ছিল হ্যাঁ অবশ্যই হ্যাঁ অপু ভাই হ্যালো শুনছি ভাই বলেন হ্যাঁ অপু ভাই বিয়ারজেন পাওয়ার নিয়ে কোনো সেশন হবে কি এখন তো বিয়ারজেন পাওয়ারের সার্কুলার চলছে ঠিক না ওটা নিয়ে কোনো সেশন হবে কি হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই হবে শুনেন সামনে আপডেটেড যা যা আছে প্রত্যেকটার উপর সেশন হবে আমি আপনাকে বলে দেই সামনে পিডিবি এর উপরে হবে তারপরে পিজিসিবি এর হবে এরপরে যে গ্যাস ফিল্ড গুলো আছে ভাইয়া যেমন তিতাস গ্যাস আপনাদের বিটিসিএল বলেন বিটিআরসি নিয়ে তো কোনো সেশনের কথা বললেন না ও বিটিআরসি নিয়ে হ্যাঁ বিটিআরসি এর কিন্তু একটা সার্কুলার হয়ে গিয়েছিল কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে আমার ঠিক আছে আচ্ছা আর এই যে ইয়ার আর্মি ইএনসি যে একটা এমএস আছে না ওটা প্রশ্ন কি এমআইএসটি করে হ্যাঁ ওটা নিয়ে কোনো একটা সেশন হবে কি আমি তাহলে এমআইএসটি প্যাটার্নের যে একটা কোশ্চেন প্যাটার্ন যেগুলো হয় যেমন বিআরজেন তারপর আরপিসিএল অলরেডি কিন্তু এগুলো সার্কুলার আছে রাইট তারপর এই যে এমইএস যেটা বললেন ভাইয়া তারপরে হচ্ছে বিআইএফ বিওএ বাংশ অর্ডিনেন্স ফ্যাক্টরি ওটা কিন্তু এমএস অর্ডিনেন্স ফ্যাক্টরি সুতরাং ওটা এমএসটি কোশ্চেন হ্যাঁ দারুণ একটা আইডিয়া আপনি দিবেন তার মানে এমআইএসটি বেসড যে পরীক্ষাগুলো হচ্ছে সবগুলো নিয়ে আমি একটা কম্বাইন সেশন করব ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা ঠিক আছে নাম্বার 1 আর এদিকে গ্যাস ফিল্ড নিয়ে একটা করব গ্যাস ফিল্ড বলতে অলরেডি সার্কুলার আছে তিতাস গ্যাস জিটিসিএল ছিল হ্যাঁ জিটিসিএল ছিল দেন বাংলাদেশ গ্যাস ফিল্ড
বোঝা গেল ও বলে আমি একটা সিলেট গ্যাস ফিল ওটা নিয়ে একটা সেশন হবে গ্যাস ফিল নিয়ে একটা সেশন হবে এরপরে পাওয়ারের পাওয়ার সেক্টরের ফাদার মাদার যেটাকে বলা হয় পিডিপি পিডিপি কি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট সেশন হবে এবং অলরেডি কিন্তু পিডিপি কি নিয়ে আমি কিন্তু এর আগে অলরেডি সেশন করছি আর 2 থেকে 3 মাস আগে এখন অলরেডি কিন্তু আপকামিং এক্সাম কিন্তু পিডিপি আসবে যে নেক্সট নেক্সট নর্থ সিটির পরীক্ষার পরে পিডিপি তে আসবে সো এটা নিয়ে একটা সেশনটা খুব ইম্পর্ট্যান্ট আর ডিফিনিটলি ডিফিনিটলি সামনে আসছে ইনশাআল্লাহ অন বাই অন আসছে পিডিপি পিজিসিপি ঠিক আছে এগুলো নিয়ে সেশন আসছে এবং আপনারা কনফার্ম থাকেন যে কোনো পরীক্ষার ডেট অ্যানাউন্স করার সাথে সাথে আমার এক একটা অ্যানাউন্স এই সেশন পাবেন আপনারা প্লাস অ্যাডভান্স সেশনগুলো আমি করে রাখবো যেগুলোর কথা আমি অলরেডি বললাম ঠিক আছে বাট আপনাদের প্রতি আমার যে রিকোয়েস্টটা এই জিনিসগুলো একটু ছড়াই দিবেন অর্থাৎ ম্যাক্সিমাম মানুষই কিন্তু জানে না যে আমরা এই ধরনের কাজ করতেছি বা আমরা এত ভালোভাবে এত কনসেপচুয়ালি আমরা আগে জব প্রিপারেশন নিতে পারি বোঝা গেল এই একটা গাইডলাইনের অভাবে কিন্তু আসলে আমরা কিন্তু অনেক পিছিয়ে যাই অনেক টাইম ওয়েস্ট হয় আমাদের অনেক হতাশার ভিতরে আমাদের টাইম গুলো পাস করতে বাট আমরা যে টাইমে সবাইকে প্রথমে বুঝতে হবে যে কিভাবে প্রিপারেশন নিতে হবে কোন পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে সেভাবেই একটা ইন্সপিরেশন নিয়ে ওইভাবে প্র্যাকটিস করতে হবে গাইডলাইন না থাকলে তো প্রিপারেশনটা ওইভাবে নিতে পারবে না এক্স্যাক্টলি ভাই এবং আমি ওই কাজটাই করার চেষ্টা করতেছি বেসিক্যালি আমার ক্ষুদ্র যতটুকু অভিজ্ঞতা বা ক্ষুদ্র যতটুকু জ্ঞান বা নলেজ যতটুকু আছে আমি অতটুকু শেয়ার করার চেষ্টা করতেছি ঠিক আছে এর থেকে বেশি কিছুই না হ্যাঁ আমি জাস্ট ট্রাই করে যাচ্ছি বাট আপনাদের সহযোগিতা ইনস্পিরেশন এগুলো যেভাবে পাচ্ছি যেগুলো আমাকে আসলে অনেক বেশি ডিজেল বা ফুয়েল দিচ্ছে ভাই ঠিক আছে যার ফলে কিন্তু আমি এতগুলো কিন্তু কন্টিনিউয়াসলি করার সুযোগ পাচ্ছি বা আমার ভিতরে সেই স্পিডটা তৈরি হচ্ছে ঠিক আছে এই আর কি আর কারো কোনো কোশ্চেন ভাইয়া নাকি আমি লিভ করব পরীক্ষার একদিন আগে দিলে ভালো হবে এখন সবাই যেভাবে পার্টিসিপেট করছে না আমার মনে হয় ওইটাই বেটার হবে আসসালামু আলাইকুম।